গল্পের দ্বিতীয় অংশ লেখা সূচনা ভোরের আলো ফুটতে আরো খানেক বাকি আকাশটা আলোয়ার আধারের মাঝামাঝি বৃষ্টির জোর কমেছে ছিরি বৃষ্টি এখনো হচ্ছে তবে ঝড় নয় কোত্রাতেই এই ঝড়ের মধ্যে কর্মীরা রাস্তার পানি নিষ্কাশন করেছে না হয় মানুষের যাতায়াত থেমে যেত এখন পানি কম গাড়ি চলাচল করতে পারবে সারা রাত সপে বসে পার করে দেওয়া আদনান বের হল দমবন্ধ একটা রাত কেটেছে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরেছে গাড়ি পার্ক করে এই অল্পস্বল্প বৃষ্টির মধ্যে চেক করে নিল কোনো লিকেজ হচ্ছে কিনা সারারাত পানিতে দাঁড়িয়ে ছিল গাড়িটা অনেকটা ভিজেও গেল ফোস করতে করতে উপরে উঠল আজ আয়সা নয় আদনান রেগে একটা মানুষ সারা রাত কলা আর পাউরুটি খেয়ে কিভাবে পার করতে পারে তার মধ্যে দুটো রাত প্রায় জেগে পার করতে হল ইচ্ছে হচ্ছে নিজের চুল টেনে ছিঁড়ে ফেল বৃষ্টি আসার সময় পেল না আর চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করার আগে পা থেমে গেল কোনায় পা গুটিয়ে চেয়ারে বসে আছে একজন ঘরে ঢুকার প্ল্যান আপাদত বাদ রেখে এগিয়ে গেল কাছে এসেই দেখল আয়সা ঘুমিয়ে এখানে বসে ঘুমিয়েছে এই বৃষ্টিতে মুখে বিন্দু বিন্দু জল বৃষ্টির ছিটে পড়ে আছে বিনা ভেবে চিনতে হাঁটু গেড়ে বসে পড়ল আদনান এক দারুণ নিষিদ্ধ ইচ্ছে জেগেছে হৃদয়ে নিজ হাতে মুখে জমে থাকা জলগুলো মুছে দিতে হাত বাড়ায় আদনান পুনরায় ফিরিয়ে আনে খারাপ দেখায় বিষয়টা তবে যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ বসে তাকে দেখাই যায় তাই না পা ভাজ করে বসে পড়ে আদনান ক্লান্ত ছিল সেটা ভুলে গেছে বিচিত্রভাবে আকর্ষণ করে রেখেছে এক মায়াবী মুখমণ্ডল আদনানের দর্শন শক্তিকে আয়সার ঘুম ভেঙেছে ঘাটায় চিন চিন ব্যথা অনুভব করছে বসে ঘুমানো যায় নাকি ধীরে সুস্থে চোখ খুলল ভূত দেখার মতন চমকে উঠে সাথে সাথে তৎক্ষণাৎ উঠতে গিয়ে আদনানের পায়ে পারা পড়েছে অতটা ব্যথা না পেলেও ব্যথার অভিনয় করে বলল আপনি কি মারধর ছাড়া আর কিছু পারেন না আপনি এখানে বসে কি করছেন কি উত্তর দিবে সে বলবে বসে বসে তাকে দেখছিল সেটা বললে শুধু পায়ে পারা না কাচা চিবিয়ে খেয়ে ফেলবে বলল আপনাকে এখানে ঘুমিয়ে থাকতে দেখে অবাক হলাম ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম ওহ আপনি এখানে ঘুমোচ্ছেন কেন আয়সা চেয়ে উত্তর দিল এমনই আদনান আর কিছু বলল না ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পিছন ডেকে নেয় দ্বিধাদ্বন্দ্ব জড়িত কণ্ঠে বলে আপনি সারা রাত কোথায় ছিলেন বিস্ময় নিয়ে ফিরে তাকাল পকেটে হাত গুজে বলল পানিতে ডুবে চিল করছিলাম সেই রকম চিল সবাই কত চিন্তা করছিল জানেন আপনি ফোনটাও বন্ধ করে রেখেছিলেন চোখজোড়া ছোট ছোট করে আদনান প্রশ্ন করে সবার মধ্যে কি আপনিও পড়েন হঠাৎই সুর বদলায় আয়সা নত হওয়া যাবে না বলা যাবে না একটাবারের জন্য হলেও তার চিন্তা হয়েছে স্পষ্ট ভাষায় বলল আমার চিন্তা হবে কেন কোনো চিন্তা হয়নি মিথুক আমি মিথুক না তাহলে সারা রাত এখানে বসে কি করেছেন এলোমেলো দৃষ্টি ফেলে আয়সা। মিথ্যে কথা বলতে গেলেই ধরা পড়ে এবারও ঠিক তাই হবে মনে হচ্ছে দ্রুত বলল বৃষ্টি দেখছিলাম আচ্ছা দেখেন ভালোভাবে কথা বলছি বলে মাথায় চড়বেন না ঘরে যান আদনানের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল এতদিন শুধু বিরক্ত করেছে এখন সেটার পদোন্নতি হলে কেমন হয় বিরক্তটা লজ্জায় রূপান্তরিত করা যাক আয়সার বরাবর গিয়ে দাঁড়িয়েছে সুঠাম স্বাস্থ্য এর সামনে শুকনা পাতলা আয়সা আড়াল হয়ে গেল এবার কি প্রতিক্রিয়া দেয় সেটা দেখার জন্য আদনান বলেই ফেললো এই আপনি মাঝে মধ্যে না সবসময় প্রেমিকার মতন ঝাড়ি দিয়ে কথা বলেন এমন চলতে থাকলে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে বুকটা জলে পুড়ে যাচ্ছে কান দিয়ে ধোয়া বের হাওয়ার উপক্রম এড়িয়ে চলে যেতে চাইলে আদনান দিল না উভয় পাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার মাথা গরম হলে কি থেকে কি করে ফেলে আয়েশা নিজেও জানে না পরবর্তীতে এসব ভেবে অনুশোচনায় মরে ধৈর্যের সীমা অতিক্রম করে গেলে সজোরে আদনানের বুকে ধাক্কা দিয়ে চলে গেল যেদের জোরে শক্তপোক্ত দেহকে নাড়িয়ে দিয়েছে আদনান নিয়ে হতভম্ব মোটেও আশা করেনি লজ্জা দিতে গিয়ে আক্রমণের শিকার হবে এই চিকন হাতে এত শক্তি এলো কি করে বুকে হাত রেখে ধেই ধেই করে হেঁটে চলে যাওয়া আয়সার পানে চেয়ে আছে তোদের বোন আমাকে মেরেছে দেখ ঠিক এই জায়গাটায় এদিকে না হাট থাকে আমি যদি হাট অ্যাটাক করতাম আমার হাট ব্লাস্ট হয়ে গেলে কি হতো একবার নাক ফাটিয়েছে এবার ডাইরেক্ট আমার হাটের উপর অ্যাটাক অনর্গল বলে গেল আদনান বুকে হাত দিয়ে দেখাচ্ছে এখানে মেরেছে সামনেই আসিফ আয়াজ আর শিহাব বসে তার একটু দূরে আয়সা আদনানের কথায় রীতিমতো কপালে হাত ঘষছে বাকি তিনজনের কাছে এটা কোনো ব্যাপার মনে হল না উল্টো আদনানের এমন অহেতুক কথায় মুখ বেঁকায় কোথা থেকে যেন আনন্দ এলো এসেই বলল এটা কেমন ধরনের হার্টের অ্যাটাক ভাইয়া একটু বিস্তারিত বিশ্লেষণ করলে ভালো হতো তুই বাচ্চা মানুষ এত বেশি বুঝিস কেন আনন্দ কিছু বলতে যাবে তার আগেই আয়সা বলল তোমার ভাইয়ের মাথায় ছিট আছে চিকিৎসা করাও আমেরিকাতে তো ডাক্তারদের অভাব নেই তাই না আসিফও সুযোগ দিয়ে বসে আয়েশার সাথে তাল মিলিয়ে বলে উঠে একদম হক কথা এই থামো তোরা প্লিজ ক্ষুদা পেয়েছে আয়সা কিছু বানিয়ে দিবি আয়সা হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে উঠে গেল কিচেনের দিকে ওপেন কিচেন আড্ডা দিচ্ছে বাকিরা আয়শা তাদের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করছে এতই বৃষ্টি হয়েছে কাল আজ মিয়ামিতে সব বন্ধ ঘোষণা করা হয়েছে সেই সুবাদে বাসায় রেস্ট নেওয়ার সুযোগ পায় তারা আনন্দ আর আসিফ টিভিতে ফিফা খেলতে শুরু করে দেয় আয়াজ আর শিহাব তাদের ফোনে গেম খেলতে ব্যস্ত এখানে ফ্রি শুধু আর ফ্রি সময়টা কাজে লাগাতে হবে ছোট পদচারণে কিচেনের দিকে এগিয়ে গেছে ক্যাবিনেটের উপর উঠে বসে গরম গরম ভাজা কাটলেট হাতে তুলে খাওয়া শুরু করে দিল এখনো ভাজা শেষ হয়নি এর মধ্যেই আদনানকে খেতে দেখে চোখ বড় বড় করে চেয়ে আছে তার দিকে চোখ দিয়ে বোঝাতে চাইল তার কাজে মোটেও সন্তুষ্ট নয় আয়সা আপনার আমাকে বিরক্ত না করলে হয় না না কেন করেন এমন আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে না তা নেই কিন্তু চাইলে বানিয়ে নিতে পারি বানাবেন শত্রুতা আপনি আপনি একটা বাজে লোক আইনো আর সহ্য হয় না কথা বলে পারাই যায় না উত্তর যেন সারাক্ষণ নাকের ডগায় থাকে মাঝে মধ্যে মনসায় দেয় না রাগ করতেও কোনো জবাব না দিয়ে নিজের মতন কাজ চালিয়ে যাচ্ছে আয়সা আদনান তার মুখ পর্যবেক্ষণ করে নিল হাত এগিয়ে দিয়ে বলল আচ্ছা ভুল ত্রুটি মাফ আমরা বন্ধু হয়ে যাই আসেন আর চোখে একবার আদনানের দিকে তাকায় আয়সা ভদ্রমুখের পেছনে যে একটা আস্তবধ এটা বোঝা হয়ে গেছে তার বন্ধু হওয়ার প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া দিল না আদনান বৃদ্ধাঙ্গুল এগিয়ে বলল মিল নেন পরে আমি যদি আপনাকে জ্বালাই আরি নিয়ে নিবেন চরম বিরক্তির মাঝেও পুরনো দিনের কথা শুনে না হেসে পারল না এসা নব্বই দশকের সকলের বন্ধুত্বই তো কেটেছে এভাবে বোঝাপড়া হলে মিল নিত ঝগড়া হলে আরি এখন তো হয় ব্রেক আপ প্যাচ কতই না সুন্দর সময় ছিল আপনার গালের গর্তে মানুষ সাঁতার কাটতে পারবে আয়সার চোখ রাঙানির শিকার হলে আমতা আমতা করে আদনান বলল আমি তো এমনই বলছিলাম বাঙালি বিয়ের দাওয়াত হোমস্টেড থেকে বাহিরে আদনানের এক বন্ধুর বিয়ের নিমন্ত্রণ এসেছে সব আয়োজনই বাংলাদেশের তারাও জন্মগত বাঙালি আদনান আদিল সাহেব আর আতিয়া বেগমের কাছে এসে বলল আন্টি আঙ্কেল আপনাদের তো ঘুরতে নিয়ে যেতে পারছি না বিয়ের দাওয়াত আছে চলেন আমার সাথে আপনারাও আতিয়া বেগম বললেন আমাদের তো দাওয়াত করেনি বাবা এভাবে যাওয়া কি ঠিক হবে না আনটি সমস্যা নেই আমার কথা হয়েছে আপনারাও আসতে পারেন এবার আদিল সাহেব বললেন তোমরা বাচ্চারা যাও আমরা গিয়ে কি করব অনেকবার বলার পরও রাজি হলেন না তারা বাচ্চাদের মাঝে যেতে নারাজ এত মানুষ যাওয়াও যায় না বিয়েতে তারাই যাক সর্বশেষে আদিল সাহেবের কথাই মানতে হল রবিবার দুপুরে সবাই রেডি ফরমাল লুকে ঘরের ছেলেরা এতগুলো ছেলের মধ্যে যেতে নারাজ হলেও আয়াজ তাকে মানিয়েছে আয়শা সুন্দর দেখে লাল টকটকে রঙের একটা শাড়ি পরে নিল শাড়ি তো দুর্বলতা মেয়েদের ভিনদেশে এসেও দেশের ঐতিহ্য বজায় রাখলে ভালোই হবে তাছাড়াও বাঙালি বিয়ে হালকা সাজে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে আয়সা অদ্ভুত লাগছে শাড়িটা পরে ভুল করে ফেলল না তো সবাই যাওয়ার জন্য প্রস্তুত সবার শেষে এসেছে আদনান সবকিছুতে তার দেরি চুল ঠিক করতে করতে এগিয়ে আসলো সবাইকে এক পলক চেয়ে সবার শেষে চোখ যায় কোনায় দাঁড়ানো আয়েশার দিকে দৃষ্টি ঠিক সেখানেই থেমে অস্বস্তিতে এদিক ওদিক চাইতে থাকা আয়শা বক্ষে এক অজানা ঝড় তুলতে এক সেকেন্ড সময় নেয়নি ধ্যান জ্ঞান সেখানেই নিবন্ধিত নিষ্পলক নেত্র মন মস্তিষ্ক সবটা আটকে আছে সেখানে আদনানের থমথমে মুখ আর কারো চোখে না পড়লেও আনন্দের চোখে পড়েছে মনে মনে বলে নিল আমার ভাইয়ের সময় শেষ ভাইয়ের পিঠ চাপড়ে হুসে আনল তাকে তাগাদা দিল বেরিয়ে পড়ার জন্য আদনান চোখ বুঝে নেয় নিজেকে শান্ত করে লম্বা শ্বাস ফেলে এমন হওয়ার কথা নয় একদম না আগে ভাগে আয়াজের গাড়িতে চড়ে বসেছে আনন্দ আসিফ আনাস আর শিহাব গাদাগাদি হচ্ছে তারপরও তারা একসাথেই যাবে বড় ভাই আর বড় বোনকে যে আউট অফ লিস্ট করে দিল সেটা কি মাথায় আছে এই বিচুখণে আইডিয়াটার মালিক আনন্দ সবাইকে একজোট করে এক গাড়িতে নিয়ে রওনা হয়ে গেল গাড়ির সামনে হাসফাস করতে থাকা আদনানের হৃদস্পন্দন বেগ পায় আয়েশা আসছে একে তো তার দিকে তাকানোই যাচ্ছে না তার উপর তাদের ফেলেই যে একদল অসভ্য চলে গেছে সেটা বলবে কি করে আয়েশা সেই প্রশ্ন করল ওরা কোথায় আদনান এদিক ওদিক চেয়ে বলল চলে গেছে এখন অস্বাভাবিক আচরণ করছে আদনান বারবার প্রতি প্রশ্নের উত্তরে এদিক সেদিকে মাথা ঘোরাচ্ছে সরাসরি চেয়ে কথা বলছে না এবারও ঠোঁট ভিজিয়ে বলল আমাদের দুজনের একা যেতে হবে দুজন আবার একা হয় কি করে ওই আর কি একই কথা আসুন এই ধরনের ঘোর নির্বতাও মানা যায় তাও আবার আদনানের মতন মানুষের আশপাশে অহেতুক কথা বলা লোককে চুপ দেখে বনে যাচ্ছে আয়সা আজ বধ হয় ব্যাটারি ডাউন নিজ থেকে আয়সা বলল ভালো হওয়ার প্র্যাকটিস করছেন আকস্মিক কণ্ঠে মাথা দুদিকে নাড়িয়ে অস্ফুট শব্দে বলল হুম কি বললেন বললাম ভালো হওয়ার প্র্যাকটিস করছেন আপনার বাচাল মুখটা আজকে বন্ধ তাই না এমনই আজকে বেশি কথা বলার মুড় নেই মিথ্যে হাসি মুখে টেনে বলল আদনান অথচ আজ আরো বেশি কথা বলার মুড় ভেদ করে সরু রাস্তা থেকে নয়নজোড়া বারবার ডান পাশে চলে যাচ্ছে ব্রাভো আর বেলার মতন তার চোখের একটা লাগাম দরকার কেমন যেন এক অনুভূতি নাম নেই শুধু আছে একরাশ অস্বস্তি ভালয় ভালয় দাওয়াত কেটেছে গলা দিয়ে পানি পর্যন্ত নামতে চাচ্ছিল না নিজের উপর যে বড্ড জেদো চেপে বসল এমন হওয়ার কোনো কারণই দেখছে না সে এতটা দিন বিরক্ত করার শাস্তি এভাবেও দেওয়া যায় বাহু ছড়িয়ে এক হাত উঁচু করে রেখেছে মুঠো ফোন হাতে স্ক্রিনে আজকে তোলা ছবি বেশ সুন্দর হাসি দিয়েই তোলা আপনা আপনি ছবিটা ত্রুপ হয়ে গেল বাকিদের ছিন্ন করে রয়ে যায় তারা দুজন মন আর মস্তিষ্ক জুটি পাকিয়ে আদনানকে হুশিয়ার করছে ছবিটা যেন এভাবেই থাকে বারবার জুম করে যেন দেখে না হয় ভালো হবে না আদনান চোখ বুঝে নেয় নিজেকে নিজের ভাবনায় বলে উঠল কিছু অনুভূতি উপলব্ধি হওয়ার সাথে সাথে আঁকড়ে ধরে বন্দি করে ফেলা উচিত সময় শুধু দূরত্ব বাড়ায় চলবে পরিচিত দশ লেখা এক বিরাট কাণ্ড ঘটানোর জন্য আদনান প্রস্তুত বেধরক মারক খাওয়ার চান্স আছে এখানে কিন্তু তার জীবনের রুল একবার মন মস্তিষ্কের ইচ্ছেগুলো মিলে গেলে সে কাজে দেরি করে না এই তো কয়েকদিন আগেই সে জেগেছে বানজি জাম্পিং মাথায় বুদ্ধি আসার আধ ঘন্টার মধ্যে পূর্ণতা দেয় এই ইচ্ছে শুধু নিজে না আনন্দকেও বলির পাঠা বানিয়েছিল বেচারার অবস্থা দেখার মতন ছিল হাত ওচলে আয়নার সামনে দাঁড়ায় টি শার্ট বদলে ষাট গায়ে দেয় চুল আঁচড়ে নেয় ঠিকঠাক আজ দাড়িগুলো ছাটাই করেছিল না হয় বনমানুষের মতন লাগছিল এতদিন একটা বড় পরিকল্পনাকে রূপ দিতে যাচ্ছে অসভ্য এর মতন যাওয়া যায় বুদ্ধিমত্তার প্রকাশ করতে এগিয়ে গেল এখানে কোনো রকম চান্স নেওয়ার সুযোগ নেই যা হবে ডাইরেক্ট অ্যাকশন কি করছেন আনটি আতিয়া বেগম চোখের চশমা নামিয়ে হেসে উত্তর দিলেন সেলাই করতে ভালো লাগে আমার সেটাই করছিলাম ওহ আমি বসি হ্যাঁ বাবা বসো তোমারই বাড়ি অনুমতি নেওয়ার কি আছে ভদ্র ছেলের মতন বসেছে বিনয়ের সাথে ভ্রু উঁচিয়ে একবার শব্দ আর বাক্যগুলো মিলিয়ে নিল সরাসরি কোনো বিষয় বলা যায় না একটি ঘুরানো প্যাঁচানো দরকার আমার মাও সেলাই করতেন বাহ বেশ তো আপনাদের চরিত্র অনেকটা মিলে আমি আপনার সাথে সত্যিই অনেক রিলেট করতে পারি সারাক্ষণ অমাইক খাসি লেগেই থাকে আতিয়া বেগমের মুখে সহজ সরল মানুষ দেখেই বোঝা যায় তিনি বললেন আমি যেমন আয়াজের মা তোমাদেরও মায়ের মতনই আমি আমার মার সাথে সবচেয়ে ফ্রি ছিলাম বাবা শুধু দৌড়ের উপর রাখত ভালো বাস্তব বটে আমার সাথেও ফ্রি হতে পারো আমাদের সাথে দেশে চলো না বাবা আমাদের বাড়িতে থাকবে দেশের কথা মনে পড়ে না সম্মতি জানিয়ে আদনান বলল যাব ইনশাল্লাহ আচ্ছা আনটি আপনাকে একটা কথা বলি রাগটাগ করবেন না তো আতিয়া বেগম এবার একটু দুষ্টুমির ছলে বললেন আমার পরিবারে রাগ একজনের অধিকার আমরা রাগ টাগ করি না না হ্যাঁ আন্টি আমিও সেই ব্যাপারেই কথা বলতাম আতিয়া বেগম একটু অবাক হলেন আয়সার ব্যাপারে আদনানের কি কথা হতে পারে জিজ্ঞাসু দৃষ্টিতে বললেন হ্যাঁ বলো ঠোঁট কামড়ে নেয় আদনান চোখের পলক হয়েছে বারবার একটা লম্বা শ্বাস ছাড়লো আতিয়া বেগমের অগোচরে সীমিত সময়ের ভাবনা চিন্তার উদ্ভট একটা কথা বলে বসল আন্টি আপনার মনে হয় না আপনার মেয়ে একটি তার ছিলা বিস্ফোরিত চোখে চাইলেন আদনানের দিকে কি নির্ভয় মেয়ের ব্যাপারে বলে ফেলছে এতটা মুখ পাতলা পরপর সরু ঠোঁট টেনে হাসি জুড়ল এমন ভঙ্গি আদনানের ফিক করে হেসেই ফেলেছেন হাসেন কেন আন্টি ভুল কিছু বলেছি এই অযথা মুখ ফুলিয়ে রাখে কারো সাথে মেশে না কথা বলে না ও এমন ছিল না দেখেন মেয়ে মানুষ এমন হলে বিয়ে সাদি দিবেন কি করে এতক্ষণে অল্প হলেও আন্দাজ করতে পারছে নাতিয়া বেগম আগ্নানের কথা কোন দিকে যাচ্ছে বুঝেও না বোঝান ভান করে বললেন তুমি দেখো না একটা ভালো ছেলে বিদেশি হলে ভালো হয় আমার অনেক শখ মেয়ে বিদেশ বিয়ে দিব তাছাড়াও আয়াজও এখানেই সেটেল হওয়ার চিন্তা ভাই বোন একসাথে থাকবে কেমন ছেলে চান অবশ্যই ভালো আর আমার মেয়ের বদমেজাজ সহ্য করতে পারে এমন ও মনের দিক থেকে খারাপ না উপরে উপরে রাগ দেখায় এমন ছেলে উম নাই আনটি আতিয়া বেগম চোখ নামান মুখে এসে থাকা হাসিটা আটকে আছেন যতই হোক মাসে অভিজ্ঞ এমন দিনকাল পার করেছেন অনেক আগে কথার ধাঁচে কোনো কিছু আন্দাজ করা কষ্টকর নয় আগ্নানের হাসফাঁস করা তারই প্রমাণ দিচ্ছে তোমার মতন ছেলে হলেও সমস্যা নেই মন বলছে সত্যি বলেছেন আনটি আপনার মেয়েকে আমি ব্যতীত কেউ সহ্য করতে পারবে না আমি পারফেক্ট আমারে মারলেও আমি উফটুকু করব না কিন্তু এটা তো সরাসরি বলা যাচ্ছে না মাথা বেঁকিয়ে কান চুলকাচ্ছে আদনান আতিয়া বেগম উঠে দাঁড়ান বলেন আয়সার বাবার সাথে কথা বলে তোমাকে জানাবো তুমি শান্ত হও বলেই চলে গেলেন দিয়ে গেলেন বিশাল শখ এই ঝাটকা খেয়ে মূর্তির মতন বসে আছে চোখ পলক ফেলা ভুলে গেল কি জানাবেন বুঝেছেন নাকি বোঝেননি যদি না বলেই বুঝে যান তাহলে আগামী এক সপ্তাহ মুখোমুখি হওয়া যাবে না আতিয়া বেগম আর আদিল সাহেবের সাথে আয়সা খুন খারাপিও করে ফেলতে পারে জীবন বাঁচানো মুখ্য বিষয় কোথায় পালাবে পথ আজ রাত থেকেই সন্ধান করা উচিত পরীক্ষার ডেট পড়েছে দিব্যি আমেরিকা ট্যুর দেওয়া আয়েশার মাথা ভার হতে শুরু করল বিশ দিন পর পরীক্ষা গিয়ে অনেক কাগজী ঝামেলা সারতে হবে একবার বাবা মার দিকেও চাইল ছেলেকে পেতো তারা খুশিতে আত্মহারা আরো মাস এখানে থেকে যাওয়ার প্ল্যান করেছেন কিন্তু সেটা যদি আয়সার কারণে সম্ভব না হয় মনের মধ্যে অগাধ ভালোবাসা অথচ মুখে রুক্ষতা এমন চরিত্র আয়সার পরীক্ষাটাও জরুরি কিভাবে জানাবে খুশির মধ্যে বাধা হয়ে দাঁড়াবে বারবার তার কারণেই তো যত ঝামেলা হয় না চাইতেও সমস্যার মুখ্য চরিত্র হয়ে উঠে এক্সামের ডেট দিয়েছে আতিয়া বেগম প্রশ্ন করলেন কবে বিশদিন পর এখন যেতে হবে দেশে কিছু করার নেই তোমরা বরং থাকো এখানে আমি চলে যাই কথাটি শুনে আগ্নানের বুকটা কেঁপে উঠল সবে মাত্র খাবার মুখে তুলেছিল খাবার নাকে মুখে উঠে গেছে কাশা শুরু করে দেয় মুহূর্তেই এভাবে চলে যাবে এটা মেনে নেওয়া যায় সে তো মাত্র প্রথম পদক্ষেপ নিল আসিফ পানি এগিয়ে দিয়েছে ব্রেডের টুকরো প্লেটে রেখে থম মেরে বসে রইল খাওয়ার ইচ্ছে উড়ে গেছে এখানে বসেই আলোচনা হলো শুধু আয়সা দেশে ফিরে যাবে আয়সার জোর করার কারণেই তার বাবা মা রাজি হলেন না হয় মেয়েকে একা ছাড়তে রাজি নন রাজি হয়ে হয়ে গেলেও মনে আশঙ্কা রই যায় আদিল সাহেব ভাবলেন আরও একবার এ বিষয়ে কথা বলবেন আয়সার সাথে তবে এখন না যদি সে পরবর্তীতে তার সিদ্ধান্ত বদলায় একে একে উঠে চলে গেল সবাই যার যার কাজে আদনান বসে আয়সার আশপাশ থেকে সবাই সরে গেলে সামনে এসে দাঁড়ায় বলে আমার সাথে চলেনি একটু কথা আছে অর্ডার করছেন আদনান ফোস করে নিঃশ্বাস ফেলে মুখমন্ডলে গম্ভীরতা টেনে বলে আমি সিরিয়াস সোফায় গা এলিয়ে দেয় করার ভঙ্গিতে বলে উঠে যাব না আপনি অবশ্যই চাইবেন না আমি আপনাকে স্পর্শ করি হাত ধরে টেনে নিয়ে যাই গাড়ি চড়ে সেই পিং ট্রাম্পেট গাছের সামনে এনে দাঁড় করিয়েছে সারা রাস্তায় কোনো শব্দ উচ্চারণ করেনি আদনান এক দৃষ্টিতে ড্রাইভ করে এসে পড়ল অনেক ভাবায় তার আচরণ এই ঠান্ডা এই গরম ভিন্ন ভিন্ন চরিত্র দৃশ্যমান সেদিনের দৃশ্য আর আদনানের কথায় গাছের নিচে গেল না পাশেই দাঁড়িয়ে আছে প্রশ্ন ছুড়ে দিল আদনানের পানে কি বলবেন আপনার মনে হয় না আপনি অস্বাভাবিক না হতে পারে আপনার জীবনে অনেক সমস্যা কখনো নতুন করে সব শুরু করার চেষ্টা করেছেন কি শুরু করব নতুন করে জীবনটা গোছানোর চেষ্টা করেছেন আমার জীবন এলোমেলো না থেমে সামনে আগানোর পথ নেই পেছনে ফেরার সাহস নেই আদনানায়শাকে ডাকল গাছের নিচটায় বসতে বলল একটা জিনিস বেশ লক্ষণীয় আয়েশার সাথে ঠিকঠাক আচরণ করলে সেও চুপ থাকে রাগ দেখায় না কথাও শুনে আদনানের থেকে দূরত্ব নিয়ে বসল তবে মুখোমুখি ঝড়ে ছিটিয়ে থাকা ফুলগুলো এক এক করে হাতে তুলে নিচ্ছে আদনান একবার ভাবলো বেশি দ্রুত নিজের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে না তো যদি হিতের বিপরীত হয় পরক্ষণেই মন জানান দিল যা হওয়ার হবে চেষ্টা করে খালি হাতে ফিরলে গ্লানি নেই একটা নতুন শুরু করুন মিশুন সবার সাথে আপনার চোখ দেখলে মনে হয় আপনার রিফ্রেশমেন্ট দরকার আছে থুম হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান কোনো প্ল্যান নেই আমার প্ল্যান করলেই সব ভেসতে যায় আমার কাছে একটা প্ল্যান আছে একটা চান্স নিতে পারেন আমি হেল্প করব আপনাকে কি বলছেন আপনি আমি কিছুই বুঝতে পারছি না অ্যাডভেঞ্চার পছন্দ করেন থুম অতিরিক্ত টেনশনে কি বকছে নিজেও জানে না এভাবেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ততলায় অগোছালো বাক্য বলে নিজেকে সময় দিয়ে বলল বিয়ে করে ফেলেন কাকে এই আপনার সামনে একটা জলজ্যান্ত মানুষ বসা বিশ্বাস করেন আপনার টর্চার এই মানুষ ছাড়া কেউ সহ্য করতে পারবে না এই মানুষটা এতটা নির্দয় না অন্য কোনো পুরুষকে আপনার পাল্লায় পড়তে দিয়ে জীবন নিঃশেষ করতে দিবে আমি মোটেও ওই আদনানকে বিয়ে করব না ফালতু একটা লোক আমার সাথে শুধু তর্কে জোড়ায় আতিয়া বেগম একটি রুর কণ্ঠে বললেন কি খারাপ ওর মধ্যে সবই খারাপ মা মাথার তার একটাও ঠিক জায়গায় নেই আয়েশার মা এসেছেন মেয়েকে জিজ্ঞেস করলেন আদনানের ব্যাপারে সরাসরি চেঁচিয়ে না করে দিল সকালে যখন আদনান বলল আয়সা আকাশ থেকে পড়ে কি বলছে সে আকার ইঙ্গিতে বিয়ের প্রস্তাব দিল কেন তার সাথে বিয়ে হওয়ার কোনো প্রশ্নই উঠে না আয়াজ উপস্থিত হয় সেখানে সেও জানে সবটা এসে বলল আদনান ভাই ভালো একটা মানুষ তুই যেমন চাইতি ঠিক তেমনই বয়সও বেশি না আর সবচেয়ে বড় কথা আবার বলছি আদনান ভাই সত্যি ভালো মনের মানুষ মাঝে মধ্যে ইরিটেটিং বিহেভিয়ার করে কিন্তু এসব ব্যাপারই না অবশ্যই ব্যাপার আয়াজ একদিন ভালো লাগবে ফাজলামো দুদিন ভালো লাগবে ধীরে ধীরে তিক্ততা চলে আসবে আমি আড়াই বছর যাবত আছি ভাইয়ের সাথে যখন পড়ালেখার খরচ চালাতে আমি আসিফ শিহাব হিমশিম খাই কতটা সাহায্য করেছে আমাদের জানিস আমাদের পার্ট টাইম চাকরির ব্যবস্থা থেকে শুরু করে আট মাস আমাদের বিনা টাকায় এখানে থাকতে দিয়েছে টাকার বিষয় বাদ দিলাম বিদেশ এতটা সহজ না বিদেশে যারা কষ্ট করে একটা পজিশনে আসে তারা জেনুইন মানুষ কর্মঠ কষ্ট কি জিনিস বুঝে আমরা আজ গাড়ি কিনেছি নিজেকে এই দেশে সেটেল করেছি এর পেছনে আদনান ভাইয়ের অনেক বড় অবদান মজা করে ঠিক আছে কিন্তু কোনোদিন বিরক্তিতে উফটুকু করেনি আমাদের সাথে তোর মতন প্রাণহীন মানুষের মধ্যে প্রাণ দিতে আদনান ভাই পারফেক্ট অন্তত জীবনটা এনজয় করতে পারবি আয়েশা চুপ করে রইল কপালটা মাত্রাতিরিক্ত কুচকে আয়াজ আবার বলল আমিও যে সবার সাথে মিশি এমন না তোর বয়সে ছোট হয়েও আমি মানুষ চিনি তোর ওই জ্ঞানটা এখনো হয়নি কৃতজ্ঞতা প্রকাশের জন্য তোকে কোনোদিন বলবো না আদনান ভাইকে বিয়ে করে নে জানি আমার মুখে এই কথাটা সাজে না আমরা যজ্ঞ পাত্র চাই তোর জন্য আর সেই যোগ্যটা আদনান ভাই ছাড়া আর কেউ না আর তাছাড়াও আপু আমার ভাইয়ের জীবনে একজন সঙ্গীর অনেক দরকার অনেক খেটেছে আমার ভাই কতটা কষ্ট হয় জানেন ভিসা হাতে পাওয়ার সাথে সাথে বাবা মাকে হারানো একা আমাদের মাঝে নিজেকে হাসিতে মত্ত রেখে এটা প্রকাশ করতে চায় সে খুশি নিজের মনে ভেতরের কষ্টগুলোকে লুকিয়ে বেড়াতে চায় হুট করেই আনন্দের আওয়াজ পেয়ে চমকে উঠে সবাই পেছনে ফিরে দরজার দিকে চাইল এতক্ষণ সবটাই শুনেছে সে সে অবধি নিজের উপস্থিতি জানার না দিয়ে পারল না আনন্দ আবার বলল আমাদের মাথার ছায়া হিসেবে ভাইয়া আছে কিন্তু সে যখন এখানে আসে শূন্য হাতে আসে আপনাকে ইমোশনালি ডাইভার্ট করার চেষ্টা মোটেও করছি না আপনিও আমার বোনের মতন আমি আমার ভাইয়ের যতটা ভালো চাইব আপনারও তো খারাপ চাইব না বাকিটা আপনি ডিসাইড করেন আপনার জীবন দুর্বল হৃদয় উঠা টাবেক প্রবণ হয়ে পড়েন আয়েশার মা আতিয়া বেগম বাচ্চারা কখন এত বড় হয়ে যায় বুঝদার হয়ে যায় বোঝাই যায় না তাছাড়াও আদনানের কথা শুনে মন গলে গেল চোখের কোণে পানি জমেছে হাস্যজ্জ্বল মুখের পেছনে নরম সুষ্ঠু একটা মানুষ আয়েশা নির্বিকার সবটা শ্রবণ ইন্দ্রিয় ভেদ করে মস্তিকে বারবার একই কথা ভাবছে এভাবে হুট করে জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না সময়ের প্রয়োজন বোঝার প্রয়োজন প্যাকিংয়ে ব্যস্ত আয়সা আয়াজের মাথায় ঠেকেছে না এখনো এক সপ্তাহ বাকি তার যাওয়ার এত আগে থেকে কেন প্যাকিং করতে হবে প্রশ্ন করলেও উত্তর দিচ্ছে না মুখ ফুলিয়ে কাপড় লাগে যে ভরছে আবার বের করছে পাগলের কারবার কোমর বেঁকিয়ে বড় বোনের কাণ্ড দেখছে ভাই দয় মাথার তার যে ঠিক জায়গায় নেই আদনানের সাথে বিয়ের ব্যাপারে আলোচনার পর থেকে সেটা ভালো মতন বুঝছে সবাই অন্যদিকে আদনান দুদিনের জন্য উধাও আগুন লাগিয়ে পালিয়েছে অজুহাতে পেনসিলভেনিয়াতে গিয়ে পড়ে আছে শপের কাজ সমস্তটা আনন্দের ঘাড়ে চাপিয়ে আপু চলে যাচ্ছে কি কবে আগামীকাল তুই আমাকে এখন জানাস আনন্দ ফোনের অপর প্রান্তে পায়ের উপর পা তুলে আইস করে মিথ্যে বলছে আনন্দ আদনান সেটা বিশ্বাস করে নিয়েছে সেটা দেখে আরো মজা পাচ্ছে যেন আগুনে ঘি ঢেলে বলল বিয়ের কথা শুনে আপু বলেছে এক মুহূর্তও থাকবে না তোমাকে বিয়েও করবে না ভাইওকে বল বিয়ে করা লাগবে না থাকুক কার কয়টা দিন কি যে একটা ঝামেলা করলাম ধ্যাত আপু শুনবে না অনেক রেগে আছে কিছুক্ষণের জন্য চুপ হয়ে রইল আদনান তার কারণেই চলে যাচ্ছে আয়সা নিজের উপর কতটা রাগ হলে শান্তি পাওয়া যাবে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল আমি আসছি চলবে পরিচিত এগারো লেখা কি সমস্যা আপনার বরাবরের মতোই আদনানের কথায় তীর্যক দৃষ্টি ছুড়ে আয়সা কথা নেই বার্তা নেই এসেছে সমস্যা জানতে গুরুত্ব দিল না চা বানাচ্ছে মনে। কি হল কি আপনার বিয়ে শাদী করা লাগবে না আপনি থাকেন থাকবো না আপনার একসামতো দেরি আছে কালি যাওয়ার কি দরকার আয়সা অবাক হয়ে প্রশ্ন করল কালকে যাচ্ছে কেন আপনি মাথার সাথে কানেও সমস্যা আছে আমি নেক্সট উইক যাচ্ছি আনন্দ বলেছিল কালি চলে যাচ্ছে আয়সা এর মানে মিথ্যে বলেছে কিচেন থেকে বেরিয়ে আনন্দের রুমে গিয়ে কম্বল টেনে তুলে ফেলে আনন্দকে টেনে তুলে নাক ফুলিয়ে বলল আমার সাথে মিথ্যে বলার কারণ কি হাই তুলতে তুলতে আনন্দ বলল দুটো কারণ এক আপু যাওয়ার কথা শুনে তোমার রিয়েকশন কি হবে সেটা দেখতে চেয়েছি দুই আমার উপর সব দায়িত্ব দিয়ে চোরের মতন পালিয়ে বেড়াচ্ছ সেটা বন্ধ করলাম ইউ আর জাস্ট ইম্পসিবল ভাইয়া এটা মানো তুমি ধীরে ধীরে আপুর দিকে ঝুঁকছ চুপ থাক অম্বর নীলাভ বর্ণ ধারিত একাংশে কালো মেঘের আনাগোনার দেখা মিলে যাচ্ছে আবারও ঝড় হাওয়া বইছে সকালের প্রথম প্রহরে রিমঝিম বৃষ্টিতে মাতোয়ারা প্রকৃতি ধূসর রঙের পর্দাগুলো স্থির স্বচ্ছ গ্লাস বেয়ে পানি গড়িয়ে পড়ছে কন্ডিশনার এর হিম হাওয়ায় গুমোর পরিবেশ ঘর জুড়ে আবছা হলদে আলয় উপুর হয়ে ঘুমে আচ্ছন্ন আদনান উজ্জ্বল বর্ণের বাহু ফুলে ফেঁপে আছে ঘর সমস্তটাই এলোমেলো সাদা কম্বলটাও কুচকে দুটো দিন অনেক ভাবনারা দারণা দিচ্ছিল মাথায় ঘুমকে চোখের দিকে আসতে বাধা প্রদান করেছে কি ভেবে বিয়ের কথা চিন্তা করে বসল এবার ভেবে নিয়েছে সব বাদ এত চাপ নিতে পারবে না আয়েশার সামনেও যাবে না বিরক্ত করবে না এত বর একটা মানুষের এমন ইম্যাচুর ভাবসাব ভালো দেখায় না আজ নাস্তাটা তুই বানা আম্মুর শরীর ভালো না আয়াজের কথায় কোনো মতামত প্রকাশ না করে কিচেনে যায় নাস্তা তৈরি করতে চা বসিয়েছে আপাদত এরই মধ্যে এক এক করে সবাই হাজির আদনান ব্যতীত আয়াজ আবদার করল ভাজা পরোটা আর ভাজি খাবে তার দেখা দেখি আসিফ অবদার করল আপু আমার পোজডে গা টোস্ট খেতে ইচ্ছে হচ্ছে আগনান বেরিয়েছে কাঁধে তাওয়াল ঝুলিয়ে এসে চুপচাপ ডাইনিংয়ে বসে গ্লাসে জুস ঢেলে খেতে শুরু করল অথচ চুপ আসিফ চোখ ছোট ছোট করে তাকে পর্যবেক্ষণ করতে লাগল মুখ দেখে মনে হচ্ছে কেউ তার ভাতে ছাই দিয়েছে এবার এলো আনন্দ আর শিহাবের আবদার দুজনেই অল্প সময়ে স্যান্ডউইচ এর আবদার করেছে আয়সা তেরে এলো চোখ দিয়ে আগুন বর্ষাচ্ছে গরম খুন্তি হাতে চেঁচিয়ে বলল যা বানাচ্ছি তাই খাবি একটা এক্সট্রা কিছু হবে না বলে দিলাম আয়াজ নিচু স্বরে বলল পাগল চটেছে আসিফ দুষ্টুমির ভঙ্গিতে আদনানকে প্রশ্ন করল আদনান ভাই আপনিও কিছু অর্ডার করবেন নাকি আমাকে যা দিবে তাই খাব কথাটি ধীরে বললেও আয়সার কর্ণকুহরে পৌঁছেছে হাত চালাতে চালাতে এক পলক পেছনে চেয়েছে আদনানের গম্ভীর হয়ে থাকা মুখপানে একদম মানায় না তাকে এই প্যাচার মতন মুখ বিশ্রী দেখাচ্ছে পলক ঝাপটাতেই পাঁচ দিন কেটে গেছে পরশু রাতে ফ্লাইট আয়সার বুক ভরা সাহস নিয়ে একাই পারি দিবে নিজ দেশের উদ্দেশ্যে অনেক বোঝানোর চেষ্টা করেও মানানো যায়নি এমনিতেও তার বাবা মা এক মাস পর ফিরেই আসবে কোচগাছ এক সপ্তাহ আগ থেকে করলেই এখনো অনেক কিছু এলোমেলো শেষ মুহূর্তের প্যাকিং কাল কোনো প্রেসার নিতে চাচ্ছে না আয়সা লাগেজ লক করতেই ডাক পড়ল খেতে আসার জন্য সবার সাথে আয়সাও বসে পড়ে আদনান আগেই খেয়ে দেয়ে রুমে চলে গেছে খাওয়ার মাঝেই আদিল সাহেব বলে উঠলেন তুমি আবার ভাবো মা অন্তত আমি তোমার সাথে যাই দৃষ্টি খাবারের প্লেটে রেখেই আয়সা উত্তর দিল আমাকে সারা বছর দেখো দেশে ফিরে গেলেও দেখতে পাবে আমি চাই একটা মাস তোমরা আয়াজের সাথে কাটাও তোমাকে একা ছাড়তে আমার মন মানছে না আমি বাচ্চা না বাবা আতিয়া বেগম বললেন হাতে পায়ে বড় হলেই হয় বাবা মায়ের কাছে তোরা এখনো ছোট রিস্ক নিতে পারি না আয়েশাবাকা হেসে উত্তর দিল আয়াজ আমার চেয়ে ছোট সে যখন বিদেশ এসেছে ওর বয়স কত ছিল মা ওকে একা ছাড়লে কি করে তোর সাথে তর্কে পারা যাবে না বুঝলি যাই ইচ্ছে কর আদিল সাহেব উঠে গেলেন খাওয়া শেষ করে মেয়ে যে রাজি হবে না এটা ভালো করেই জানেন তাছাড়াও মনে বড্ড সাহস তার ছোটবেলা থেকে একা চলা ফেরার সাহসটা বাবা থেকেই পেয়েছে শিখিয়েছেন তিনি কখনো বাবা মা যদি পাশে না থাকে তাহলে একাই চলতে হবে তারা আর কতদিন বাকি পথে কেউ সঙ্গ দিবে না আদিল সাহেব চলে গেলে ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলল আদনান আমি যাচ্ছি চাইলে আমার সাথে যেতে পারে সবাই শুনেছে তার চেয়ে বেশি অবাক হয়েছে তারপরও আনন্দ প্রশ্ন করল কোথায় যাবে ভাইয়া বাংলাদেশ তুমি হঠাৎ বাংলাদেশ যাবে কিন্তু কেন কেন নিজের দেশে যেতে পারি না পাঁচ বছরের বেশি আমি দেশে যাই না ইচ্ছে করল যাব সে যেতে চাইলে আমার সাথে যেতে পারে সবটা উত্তরই থমথমে গলায় দিল দূর থেকে ফিল্টার থেকে বোতলে পানি নিয়ে ঘরে চলে যাওয়ার সময় বলে গেল যদি যায় আমি পরশুদিনের টিকিট করছি জানাতে হবে দ্রুত প্রথমে আয়সা হলেও এখন সবার চোখের মধ্যম নিয়ে আদনান সেন্টার অফ অ্যাট্রাকশন নিজের ব্যক্তিত্বের ঠিক বিপরীতে গিয়ে সবাইকে বিস্ময়ের বিশাল সমুদ্রে ফেলে দিয়েছে এমন কি আয়সাকেও। বিয়েতে রাজি না হওয়ায় বুঝি শোকে মুহমান রাগ দেখাচ্ছে নাকি অভিমান আতিয়া বেগম আয়াজের দিকে চেয়ে ইশারায় জিজ্ঞেস করলেন যেতে দেওয়া ঠিক হবে কিনা মারমতো করেই করে আয়াজও আশ্বাস দিল নিশ্চিন্তে যেতে দেওয়া যাবে সবাই চলে গেলে আদনানের দরজার সামনে গিয়ে দাঁড়ায় আয়শা এমন লাফাতে লাফাতে করিডোরে চলে আসত আজ আসেনি আসবেও না নতুন নাটক জুড়ে বসেছে এড়িয়ে যাওয়ার নাটক অতি ভদ্র যে তাকে মানায় না এটা জানে একবার গিয়ে ফিরে এলো পুনরায় পা দুটো ফিরিয়ে এনেছে ঠক করে দরজায় করাঘাত করল আদনান দরজা খুলে দাঁড়াতেই মুখ ঘুরিয়ে নেয় আয়সা বেহায়ার মতন খালি গায়ে দাঁড়িয়ে আছে পরনে শুধু শর্টস আদনান বুঝতে পেরে দরজা ভিরিয়ে দেয় দরজার পিছনে সর্ব গা আড়াল করে ফেলে সাথে সাথে শুধু মাথা বের করে বলল কি আধ ঘণ্টা আগে নিজেকে রেডি করেছে মাইন্ড সেট করেছে গিয়ে বলবে টিকিট করার কথা আদনানের কি শুনে সব উড়ে গেল শব্দগুলো কণ্ঠনালী থেকে বেরিয়ে আসতে পারছে না বোকার মতন দাঁড়িয়ে থাকতে দেখে আদনান বলল বলেন না কেন ফুলের বদলে ফুল আর পাথরের বদলে পাথর ঠিক আদনানের সুরেই আয়েশাও বলল টিকেট করেন আর হ্যাঁ আপনি তো লেট লতিফ আজ সারা রাত জেগে প্যাকিংটাও করে ফেলেন আমি টিকেট আগেই করেছি তাহলে ঢং করলেন কেন খাবার সময় মন চাইল বলেই আদনান দরজা বন্ধ করে দিল এত বড় অপমান সইতে না দরজায় সজরে লাথি দিয়ে বসে আয়সা কাজটা খুবই বাজে হয়েছে তাছাড়াও পায়ে ব্যথা পেল সেটা তো আছেই বেদনা আর রাগে গোজগোজ করতে করতে চলে গেল আয়সা কিছু মনে করো না বাবা একটা কথা বলি ওকে একটু দেখে শুনে নিয়ে যেও আতিয়া বেগমের সাথে স্বাভাবিক বলল নো টেনশন আনটি দেখেই নিয়ে যাব কিডন্যাপ করারও চান্স নেই আচ্ছা বাবা তুমিও সাবধানে যেও দুয়া রাখবেন তুমি থাকবে কোথায় উম দেখি ফ্রেন্ড আছে একটা ওর বাসায় উঠব গিয়ে মেয়েকে দোয়া দুরুদ পরে বিদায় দিলেন আতিয়া বেগম মনটা এখনো উসখুস করছে বিদায় বেলায় আর সেই চিন্তার ছাপ মুখে আনলেন না আদিল সাহেব বারবার আদনানকে মেয়েকে সহি সালামতে পৌঁছে দেওয়ার কথা বলে দিলেন আনন্দ শিহাব আসিফ থেকে বিদায় নিয়ে এসে দাঁড়াল আয়াজের সামনে জড়িয়ে ধরল আবার কবে না কবে দেখা হয় বড্ড ভালোবাসে ভাইকে অল্পদিন সাথে থেকে মনে হয়েছে পুরনো সব স্মৃতি তাজা হয়ে গেছে আজ আবার সেদিনের মতোই বিদায় নিতে হচ্ছে তবে ভিন্নভাবে আড়াই বছর আগে আয়াজ বিদায় নিয়েছিলেন আজ আয়সা নিচ্ছে নিজের অনুভূতিগুলোকে জাপটে ধরে নরম সুরে নেক্সট সবাই মিলে চলে আসিস উইন্ডো সিটটা আদনানের ছিল এক প্রকার জোর করেই আয়সা কেড়ে নেয় মুখ দিয়ে কোনো কিছু বলেনি চোখের ভাষায় বুঝিয়েছে এখানে তাকে বসতে না দেওয়া হলে প্লেন থেকে ছুঁড়ে ফেলে দিবে আগনান নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ রাখল কিছুদিন যাবত চুপ থাকার শপথ নিয়েছে সেটাই চালিয়ে যায় আয়েশাকে তার সিটে বসতে দিয়ে নিজে বসেছে তার পাশে পনেরো মিনিটের মধ্যে টেক অফের ঘোষণা এলো এখানটায় ঘাবড়ে যায় আয়সা বিনা অভিব্যক্তিতে শক্ত হয়ে বসে পড়ল চোখ বুঝে ফেলে রানওয়ে থেকে দ্রুত গতিতে টেক অফ করতে সামান্য ব্যর্থ হল আতঙ্কিত হয়ে পাশে থাকা আগনানের হাত ধরেছে কখন সেটার হুশ নিয়ে চোখ মুখ খিচে অনবরত দোয়া পড়ছে হাতে ধারালো নখের আচর নিয়েও স্বাভাবিকভাবেই বলল চোখ খুলেন টেক অফ করে গেছে ঝটপট চোখ খুলল আয়সা ঢোক গিলে জানালার বাহিরে তাকায় না আসলেই ঠিকঠাক মতন টেক অফ করেছে স্বস্তি পেলেও আদনানকে ব্যথা নামক অস্বস্তি থেকে এখনো মুক্ত করেনি হাত দিয়ে রক্ত না বের করা পর্যন্ত ছাড়বেন না দৃষ্টি ছুড়ে দেয় তৎক্ষণাৎ আদনানের দিকে পরপর তার হাতের দিকে দেহের সর্বোচ্চ শক্তি যেন হাতে এসে পড়েছে নিজের হাত সরিয়ে নিতে ভয় ভয় আদনানের দিকে চাইল ফর্সা হাতে নখের দাগ স্পষ্ট লালচে বর্ণ ধারণ করেছে ব্যথাকাতর সুরে বলল একবার নাক ফাটিয়ে ফেলেন একবার বুকের মধ্যে ধাক্কা দেন আবার হাত খামচে করেছেনটা কি আপনি সারা জীবন আমাকে ব্যথা দিবেন সারা জীবন আমাকে পাবেন কোথায় বাংলাদেশে পৌঁছালেই আপনার ব্যাথা পাওয়ার পালা শেষ কথাটি কর্ণকোহর ভেদ করে হৃদয়ে গিয়ে আছড়ে পড়ল দুবাক্যে নয় যেন ধনুক থেকে বের হওয়া তীর এতটা নির্দয় হয়ে কথা বলে মানুষ তবে সত্য আর কি দেখা হওয়ার কথা তাদের দেশে যাচ্ছে কেন আদনান নিজেও জানে না অথচ এখানে গিয়েই তারা হবে চিরবিচ্ছিন্ন আয়সা চলে যাবে নিজ পথে আদনানের পথ অজানা রাত বেড়েছে সাদা রঙের প্লেনটি কালো মেঘকে আছড়ে এগিয়ে যাচ্ছে সবাই মোটামুটি ঘুমিয়ে আদনান কম্বল মুড়ি দিয়ে মুভি দেখছে আপন মনে বিরক্ত করেনি কথা বলেনি খাবার সময় শুধু খাবারটা এগিয়ে দিয়ে নিজের মতন তার এমন নিশ্চুপ নিরবতা বারবার ভাবাচ্ছে আয়সাকে ভাবতে ভাবতে এক সময় উঁচু থেকে কালো মেঘগুলো দেখাকেই শ্রেয় মনে করল সময়ের গতি অতিবাহিত হতে থাকলে কাঁধে স্পর্শ পেয়ে নরেচরে উঠে ঝাকরা চুলগুলো তার ঘাড়ে এসে বিঁধেছে আয়সার কাঁধের চেয়ে আদনানের পড়ে থাকা মাথাটা বেশি বিস্তৃত অথচ এই অল্প জায়গায় নিজের জন্য জায়গা করে নিয়েছে কি অবলীলায় এই তো ছিল ঘুমলো কখন আবার মাথাটাও এলে দিয়েছে নীলাভ আলয় ফর্সা মুখমণ্ডল ফুটে উঠেছে অত্যন্ত ঘন চোখের পাপড়ি সরু ঠোঁটের চারিপাশে কুচকুচে কালো দাড়িতে ঘেরা খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলো আয়সা দেখতে দেখতে মাথাটা সরিয়ে দেওয়ার কথা বলেই গেছে তাকে নাকি বিয়ে করতে চায় এই মানুষরা কোনোভাবে তার সাথে যায় আয়সার জীবনসঙ্গী হওয়ার জন্যেও কিছু যোগ্যতার প্রয়োজন কিছুই তো নেই তার দৃষ্টি হটিয়ে নেয় এভাবে কোনো পর পুরুষকে দেখা উচিত হবে না নিজের পাওয়া না পাওয়ার হিসেবে মেতে নিদ্রায় মজগুল হয়ে পড়ে আসাও চলবে পরিচিত বারো লেখা ফ্লোরিডা থেকে বেশ কয়েক ঘন্টার জার্নি শেষে দোহা এসে ল্যান্ড করেছে তিন ঘন্টা পর দোহা থেকে ঢাকার ফ্লাইট এই সময়টা লাউঞ্জে পার করতে হবে লাগেজ বুঝে নিয়ে লাউজে গিয়ে বসলো আদনা আয়সা এখানে খাবার সহ রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে আদনান বললো কিছু খেয়ে নিন খেতে ইচ্ছে করছে না আপনি পুরো ফ্লাইটে ঠিক মতো খাননি নাই ঘুমিয়েছেন আপনার দানবীয় মাথাটা ঘাড়ে রেখে দিব্যি ঘুমলে পাশের মানুষের কি আর ঘুম হয় সারাক্ষণ আগুনের গোলা হয়ে ঘুরে ঘুমের স্বল্পতার কারণে মেজাজ চটে আছে বোঝাই যাচ্ছে বিশাল নেত্রযুগল লাল হয়ে আছে হাই তুলছে বারবার কথা না বাড়িয়ে খাবার সার্ভ করে আনলো নিজেই আয়সার সামনে এগিয়ে দিলে আয়সা বলল বিফ আর মাটন এনেছেন কার জন্য আপনার জন্য আমি বিফ আর মাটন খাই না এসব পাল্টে আনেন নিয়ে এসেছি এখন চেঞ্জ করব কি করে ঘুমের ঘরে হুশ নেই ঠোঁট উল্টে বলল তাহলে আপনি গিলেন গিলে গিলে আরো দানবীয় হয়ে যান বোঝা গেল এখানে কথা বাড়িয়ে লাভ নেই ফুলে থাকা মুখখানা দেখে মায়া হচ্ছে প্লেটটা নিজের জন্য রেখে নতুন করে কাউন্টার থেকে খাবার নিয়ে আসলো আয়েশাকে খাবার দিয়ে ওয়াইফাই কানেক্ট করেছে মোবাইলে ভিডিও কল করেছে আয়াজকে বোন যে আদনানের সাথে অক্ষত আছে সেটারই প্রমাণ দিল যত সময় কল কানেক্ট হয়েছে আয়েশা সোফায় শুয়ে দিব্বি ঘুমিয়ে ক্যামেরা ঘুরিয়ে একবার আয়াজ আদিল সাহেব আর আতিয়া বেগম দেখে নিলেন এবার তারাও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারবেন লাগেজ দেখাশোনার পাশাপাশি ঘুমন্ত আয়েশাকে দেখাশোনার দায়িত্ব পালনে ব্যস্ত আদনান লাগেজের চেয়ে বেশি কম্বলের নিচে জোরোসরো হয়ে থাকা শ্যামমানবীর মুখশ্রী বেশি টানছে দুটো চোখকে একবারও দৃষ্টি সরানোর অনুমতি দেয়নি ঝুঁকে থাকা স্বল্প কেশমালা নিজ হাতে সরিয়ে তার আরামে ব্যাঘাত ঘটতেও দেয়নি আর কিছু ঘণ্টার অপেক্ষা এরপরই হয়তো দু চলে যাবে দুজন এই ব্যাকুলতা একে কি বলে এর সংজ্ঞা কি শুধুই মোহ নাকি মায়া ধীরে ধীরে ডুবে যাচ্ছে নিজেকে উদ্ধার করতে পারবে তো যে শুরুটা শুধুই দুষ্টুমির মাধ্যমে বিরক্ত করার মাধ্যমে শুরু হয়েছিল যাকে নতুন মোড় দিতে চেয়েছিল আদনান সেটা এখানেই থেমে যাবে প্রয়োজনীয় সময়গুলো দ্রুত গতিতে ছুটে নিজেকে করা প্রশ্নগুলোর উত্তর নিজেই দিতে পড়ল না এনাউন্সমেন্ট এসেছে বোর্ডিং এর ডেকে তোলে নেক্সট ফ্লাইটের জন্য। পাঁচ ঘন্টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে ফ্লাইট পুরোটা ফ্লাইটে ঘুমিয়ে কাটিয়েছে আয়সা আর আদনানের নিষ্পলক চোখ তাকে ধারণ করেছে এলোমেলো চুলা ট্রলি নিয়ে ফিরে এসেছে আয়সার তেমন কোনো অনুভূতি না হলেও আগনানের বুক কেঁপে উঠল আটটা বছর মাঝে একবার এসেছিল পাঁচ বছর আগে আজ আবার সেখানে দাঁড়িয়ে কত স্মৃতি এই ঝলমলে রোদ আলোকিত করছে আধারে ঢাকা পুরনো দিনগুলোকে অনেকটা বদলে গেছে না এই দেশটা হঠাৎই আয়সার থমকে থাকা জ্ঞানে ফেরায় বাংলাদেশ হাসি হাসিয়ার কষ্টের অনুভূতি সমান্তালে হচ্ছে দেশে ফেরার আনন্দ উদযাপন করবে নাকি এখানে যে তার কিছু অবশিষ্ট নেই সেই দুঃখ জ্ঞাপন করবে আয়সা আবার বলল আপনি কোথায় যাবেন হোটেলে হোটেলে কেন আপনি না বললেন আপনার বন্ধুর বাসায় যাবেন মিথে বলেছি বাইদাওয়ে আপনাকে কেউ নিতে আসবে থুম আমার এক ভাই আসবে ভাই জোরালো গলায় আয়সা বলে উঠল হ্যাঁ ভাই যাবে দাঁড়িয়ে বাহিরে আয়সার খুব কাছের একজন মানুষ নিজের আপন বোনের মতন আগলে রেখেছে সব সময়। রক্তের বন্ধন নেই তারপরও আয়সার জীবনে একজন ভালো মানুষ একজন অ্যাডভাইজার হিসেবে কাজ করে গেছে সারাক্ষণ মুখে বলতে গেলে অনেক কোলাহল তার আশপাশে সঠিক কয়জন কে সত্যি ইমন থেকে ভালো চায় কে বোঝে যেদি একজন মেয়ের আড়ালে লুকিয়ে থাকা এক আকাশ পরিমাণ ভালোবাসা সেই ক্ষেত্রে যাবেদ এগিয়ে ট্রলি দিয়ে এগিয়ে আসতে প্রথম শাড়িতে দাঁড়িয়ে থাকা যাবেদ আয়শার যাবেদ ভাই হাই অতটা বেশি নয় তারপরও এক দেখায় চিনে ফেললো ঠোঁটে চওড়া হাসি টেনে এগিয়ে গেল আয়েশা কাছে গিয়ে দাঁড়াতেই যাবেদ প্রশ্ন করল কিরে ফরেন রিটার্ন কেমন আছিস অনেক ভালো ভাইয়া আদনানের দিকে চেয়ে প্রশ্ন করল উনি কি বলে পরিচয় দিবে আদনানকে তার জীবনে তার কোনো পরিচিতি নেই অগোছালো শব্দে বলল আমেরিকায় আয়াজ ওনার সাথে থাকে হাত এগিয়ে দিয়ে যাবে জাবেদার আদনান শেক করে একে অপরের সাথে কুশল বিনিময় করে নিল টুকটাক কথা শেষে যাবে আবার বলল আপনি কোথায় যাবেন ভাই আসেন আমি গাড়ি এনেছি আপনাকেও পৌঁছে নাহ না এম ওকে আরো চোখে চায় আয়সা হোটেলে যাবে এতদিন পর এসেছে দেশে হোটেল চিনবে গাড়ি হায়ার করতে পারবে তারপরও কোনো আত্মবিশ্বাসের সাথে বলে ফেলছে ইন্টারনেট থেকে আগেই আদনান হোটেল বুক করে রেখেছে শুধু সেখানটায় পৌঁছাতে হবে যাবে দেগিয়ে গেল হোটেলের নাম শুনে আদনানকে গাড়ি হায়ার করে দেয় আদনান লাগেজ তুলে আয়সার সামনে এসে দাঁড়ায় হাত এগিয়ে দিয়ে বলল ভুল ত্রুটি মাফ গুড বাই ভেবে চিনতে আয়সা হাত এগিয়ে দেয় আর কত রাগ দেখাবে তার সাথে শেষ তো স্মিথ হেসে বলল বাই জাবেদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসেছে চোখজোড়া আবদ্ধ আয় সাথে নজরও এরাচ্ছে বটে মন মস্তিষ্ক ইতিমধ্যেই বিদ্রোহ শুরু করে দিল আবার দেখা হবে এলোমেলো কিছু সময় কাটিয়েছে বদমেজাজি মেয়েটির সাথে আবার তাকে বিরক্ত করা হবে কিনা কে জানে আবার বিশাল লোচনের সমুদ্রে ডুব দেওয়া হবে কিনা কে জানে ড্রাইভার গাড়ি স্টার্ট করতেই হুট করে আয়েশা এগিয়ে আসলো ব্যাগ থেকে মোবাইল বের করে বলল এটা আমার নাম্বার আর এটা যাবে ভাইয়ের কোনো দরকার হলে আমাদের দুজনের একজনকে কল করলেই হবে বাড়িতে এসে নামতে না নামতেই এসে জাপটে ধরল বাদশাহ একটি ছেলে নাম সাইম সম্পর্কে খালাতো ভাই হয় আয়েশা মাত্র তিন বছর বয়সে পাকা কথা বলতে শিখে গেছে এসেই বলল আপাই আমার চকলেট ওহো আমি তো চকলেট আনতে বলেই গেছি আয়সাকে ছেড়ে দিল তৎক্ষণাৎ ঠোঁট উল্টে জমিনে শুয়ে পড়ে হাত পা ছুঁড়ে কাদা শুরু করল তাকে আসা দেওয়া হয়েছিল তার জন্য অনেকগুলো চকলেট আর খেলনা গাড়ি আনা হবে বেগতিক অবস্থা দেখে আয়সা তাকে কোলে তুলে নেয় অদূরে সুরে বলল আমি আমার সাইমের জন্য চকোলেট না এনে পারি এতগুলো চকোলেট আছে লাগে যে আপাই একটি ফ্রেশ হই তারপর বের করে দিচ্ছি তোমাকে কান্না জড়িত মুখে হাসি ফুটে আয়সার গালে চুমু খেয়ে বলল ওকে আপাই তোমার জন্য আম্মু পোলাও রান্না করেছে জলদি এসো হোটেলে এসেই উপর হয়ে শুয়ে পড়েছে আটাশ ঘন্টার জার্নি শেষে শক্তপোক্ত দেহ আর কুলায় না এসির পাওয়ার ফুল করে ভেবেই নিল আটাশ ঘন্টার ঘুম আটাশ ঘণ্টাই পূর্ণ করবে তার দেশে আসার কোনো কারণই ছিল না তাও এসেছে আয়েশার জন্য মস্তিষ্ক বড় উদ্ভট সিদ্ধান্ত নিয়ে ফেলে তার সাথ দেয় ছোট্ট হৃদয়খানা চোখ বুঝে আসতেই বেল বাজল রুমের অলস দেহ টেনে তুলে দরজার দিকে যায় সামনে একজন স্টাফ দাঁড়িয়ে জানতে এসেছে খাবারটা কি নিচে গিয়ে খাবে নাকি এখানে এনে দিবে ক্ষুদা তো পেয়েছে আদনান না ভেবেই বলল এখানে দিয়ে যান খাবার সেরে আর ঘুমেরা ধরা দিল না ইচ্ছে হলো একবার বাবা মার কবরটা জিয়ার তো করা যাক গোসল সেরে কালো রঙের পাঞ্জাবি গায়ে বেরিয়েছে উবারে করে চলে গেল কবরস্থানে মায়ের প্রিয় ফুলও কিনে নেয় ছোটবেলায় প্রায়ই দেখেছে বাবাকে এনে দিতে দুরুদুরু বুক নিয়ে হেঁটে প্রবেশ করলো মাথায় ঘুরছে পুরনো সব কথা সেদিন বাবা মার সাথে গেলে হয়তো সেও এই পৃথিবীতে থাকত না ভালোই হতো সেদিন অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে এই পৃথিবীতে তারও একা বেঁচে থাকতে হতো না মা বাবা অবশ্যই অভিমান করবেন অবশেষে মনে পড়ল তার বাবা মার কথা কতটা বছর পেরিয়ে গেছে দেখা করতে আসেনি দুটো পাশাপাশি কবর মাটিতে হাত বুলিয়ে ফুলগুলো রেখে দোয়া করল আদনান আর এক মুহূর্ত ও দাঁড়ায়নি চোখে জল জমতে শুরু করেছে বাধহীন ভাবে ঝরতে শুরু করবে না আটকালে একবার পিছু ফিরে দেখে সোজা হোটেলে চলে আসে রাতের গভীরতা বাড়ছে আয়সা বারান্দায় পায়চারি করতে শুরু করে বাড়িতে আসার পর থেকেই একটা বিষয় বেশ মাথায় চেপেছে হোক সে এই দেশেরই একজন মানুষ এতটা বছর পর ফিরে এলে না কারো সঙ্গের দরকার হয় কোথায় থাকছে কি খাচ্ছে কোনো বিষয়ই তো ধারণা নেই বাংলাদেশি আছে কিনা সেটাও জানে না এত শত চিন্তায় মগ্ন আয়সার ধ্যান হওয়ার হোয়াটসঅ্যাপের ছোট্ট একটা মেসেজ আমি অনেক একা অনুভব করছি এখানে বিদেশি নাম্বার দেখে বুঝতে বাকি রইল না এটা কে হতে পারে তাছাড়াও তার লিখার ভঙ্গি মাঝরাতে এভাবে ম্যাসেজ করল কবরস্থান থেকে এসেই নিজেকে এক বিষণ্নতায় অনুভব করছে আদনান না চাইতেন চোখ ভিজে আসছে বারবার কাকে শোনাবে এই ভাঙ্গা হৃদয়ের গল্প তখনই মনে পড়ল আয়সার কথা একটা মোহ টেনে নিয়ে যাচ্ছে নিজের দিকে আয়সা দ্রুত ফোন করে আদনানকে কল রিসিভ হলো অথচ হ্যালো পর্যন্ত বলেনি ভারী নিঃশ্বাসের আওয়াজ কানে বাড়ি খাচ্ছে বারবার আয়সা বলল আপনার দেশে আসাটা ঠিক হয়নি মিনিট দুয়েক সময় নিতে উত্তর এলো আপনাকে একা ছেড়ে দিতাম কি হতো একা ছেড়ে দিলে হারিয়ে যেতাম নাকি সাথে এসেও তো কোনো লাভ হলো না রাতের সময়টা বোধহয় মানুষের অনুভূতিগুলোকে বেগ প্রদান করার জন্যই আসে সর্বকল্পনা জল্পনা এই সময়টাতেই তো আত্মপ্রকাশ করে আদনানের কণ্ঠ ভারী সর্বদা চওড়া আওয়াজে ফালতু বকা মানুষের গলার এত পরিবর্তন অস্বাভাবিক অস্বস্তিকর লাগছে আদনানের সব আবেগেরা যেন বদ্ধ আধার ঘরে জাগ্রত হয় প্রসঙ্গ পাল্টে আয়সা বলল আপনি আছেন কোথায় জেনে কি করবেন আশ্চর্য জানতে পারি না আদনান অস্ফুট স্বরে বলে উঠল আমার খারাপ লাগছে কেন খারাপ লাগছে শরীর ঠিক আছে আপনি অযথায় আসলেন না একা এখানে আপনাকে কে দেখবে দিনের বেলা হলে একটা কথা ছিল রাতে খারাপ লাগছে এখন কিভাবে কি করব আয়েশার বিচলিত কণ্ঠ শুনে নিঃশব্দে হাসল আদনান চোখ বুঝে নিয়ে বলল দিনে খারাপ লাগলে আপনি আসতেন আমার মন ভালো করতে আপনি এভাবে কথা বলছেন কেন আমার হাসি খুশি স্বভাবত আপনার সহ্য হয় না এখন শান্ত আছি তারপরও জিজ্ঞেস করছেন এভাবে কথা বলছি কেন আদনানের এমন কণ্ঠস্বর অদ্ভুত লাগছে এতটা গভীরতা মিশ্রিত এই স্বরে নতুন এক আদনানকে উপলব্ধি করছে যেমন তার এই বদলে যাওয়া রূপায়শাকে না গ্রাস করে ফেলে আপনার হয়তো ঘুমুলে ভালো লাগবে জার্নি করে এসেছেন ঘুমিয়ে পড়ুন চলবে পরিচিত তেরো লেখা ভার্সিটিতে ব্যস্ততম দিন পরীক্ষার আগের ধকল সকাল সাতটা থেকে দৌড়ের উপর আছে সকলে শেষ বর্ষ সেই সুবাদে চাপ বেশি ডকুমেন্ট জমা দিতে হবে তাছাড়াও অনেকের সাথে আজ শেষ দেখা এরপর দেখা হবে পরীক্ষার হলে অনেককেই আর পাওয়া যাবে না গন্তব্যে ছুটবে যে যার যার জাবেদ আর শাহরিয়ার মাস্টার্স করছে এখানে শাহরিয়ার হলে থাকে আর জাবেদ আয়েশাদের বাড়ি থেকে ঠিক পাঁচ মিনিটের দূরত্বে আয়েশা থেকে এক ব্যাচ সিনিয়র তারা ভার্সিটির আঙিনায় আড্ডা দিতে দিতে আয়েশাকে এগিয়ে আসতে দেখল কাছে এসে দাঁড়াতে শাহরিয়ার শাহরিয়ার কি টিমমেট সব কাজ শেষ আয়েশাকে টিমমেট বলেই তাকে ভার্সিটির বিভিন্ন কাজে তাদের তিনজনের জুটি যে কোনো প্রোগ্রাম থেকে শুরু করে ফেস্ট যেকোনো জায়গায় একজন আরেকজনের পিছু পিছু আর শেষ আজকে যেই প্রেশার গিয়েছে জাবেদ বলল লাঞ্চ করেছিস না এখনো করিনি চল তাহলে আমরাও লাঞ্চ করিনি আজ না ভাইয়া তোমরা যাও আমার কাজ আছে জাবেদ শাহরিয়ারকে বিদায় দিয়ে ফোন হাতে নেয় আয়সা ফোনের স্ক্রিনে নাম্বারের দিকে চেয়ে ভাবছে কল কি করবে করাটা উচিত দ্বিধা দ্বন্দ্ব জড়িত মন সিদ্ধান্তহীনতায় ভুগে একদিন অক্কা পাবে এক সময় বিনা সিদ্ধান্তে কল করেই ফেললো ঘুম গলার স্বর ভেসে এল হ্যালো আপনি ঘুমুচ্ছেন আয়সার জোরালো আওয়াজে ঘুম চোখ ছেড়ে পালিয়েছে প্রশ্ন করছে না যেন ধমকাচ্ছে সম্পূর্ণ জাগ্রত হয়ে উঠে বসে আদনান বলল হ্যাঁ ঘুমাচ্ছিলাম কেন ত্রিশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে ধানমন্ডি আসেন কেন এত প্রশ্ন করেন কেন ধানমন্ডি চেনেন তো না ম্যাডাম আমি না বাংলাদেশেরই মানুষ আপনার চেয়ে ভালোই চিনি গুড দ্রুত আসুন আর হ্যাঁ আধ ঘন্টায় ত্রিশ মিনিট হয় এটা যেন মনে থাকে আমার যেন অপেক্ষা করতে না হয় খট করে ফোনটা কেটে দেয় আসা আদনানকে কোনো সুযোগই দিল না তার মতো রাখার কোনো কিছু না ভেবেই উঠে পড়ে আদনান দেরি করাই যাবে না কণ্ঠস্বরে মনে হয়েছে খেপে আছে কোনো রকম সাওয়ার নিয়েছে কাপড় বদলে দৌ লাগায় ভেজা চুলগুলো থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে কপালে রৌদ্রের উত্তাপেসি এন জির জন্যে দাঁড়িয়ে আছে সবাই নারাজ ধানমন্ডি যেতে কিছু সারিবদ্ধ বাইক দাঁড়ানো এর মধ্যে একজন বলে উঠে কোথায় যাবেন ভাই ধানমন্ডি আসেন আদনানের মাথায় আসলো না সে বাংলাদেশে থাকাকালীন রাইড শেয়ারের প্রচলন ছিল না ভাবু আদনানকে দেখে লোকটি আবার বলল রাইড শেয়ার ভাই ভাড়া নিয়ে চিন্তা করা লাগবে না দেড়শো টাকা দিলেই হবে চোখের নিচে ক্লান্তির ছাপ অতি সামান্য কাজল লেপটে আছে আশপাশে ঘামার তো মুখখানা মলিন হয়েছে কাঠফাটা রোদে রাস্তার একপাশে পাশে হয়ে দাঁড়িয়ে থাকা এক নারী চোখ কাড়ছে অলট পালট সুর লেফটে বিধ্বস্ত দেখাচ্ছে তারপরও এই ক্লান্ত মুখ জুড়ে আছে একরাশ মায়া আগনানকে এভাবে চেয়ে থাকতে দেখে মুখ ঘুরিয়ে দেয় আসা অন্যদিকে ফিরে বলল আপনি দশ মিনিট লেট আপনার ঘড়ি বোধ হয় দশ মিনিট আগে চলে জিনা তা এত তারা দিয়ে ডাকলেন কেন এই প্রশ্নটা এড়িয়ে গেল পাশে থাকা একটি রেস্টুরেন্টের দিকে এগিয়ে বলল আসেন শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্টে মুখোমুখি বসে তারা উভয় আদনান চোখ ঘুরিয়ে চারপাশ ভালো মতন পর্যবেক্ষণ করছে কতটা বদলে গেছে সবকিছু অনেকটা উন্নত হয়ে গেছে রেস্টুরেন্টে বসে বোঝাই যাচ্ছে না বাংলাদেশে আছে আমেরিকান ভাই সবখানে ক্লাসি ব্যাপার আয়েশা আদনানকে এড়াতে মোবাইলের স্ক্রিনে মনোনিবেশ করে আছে তার এসবে কিছুই যায় আসে না দেশে এসব দেখে অভ্যস্ত সে অনেক সময় অ্যাম্বিয়েন্স দেখে আয়সার দিকে তাকালো এসির বাতাসে ঘাম শুকিয়ে মুখ শুষ্ক দেখাচ্ছে আপনি কি আমার সাথে ডেটে এসেছেন শুরু হয়েছে আপনার আদনান হেসে উত্তর দিল সরি ভুলে গিয়েছিলাম আমি গম্ভীর মুঠ ধারণ করেছি আবারও মোবাইলে চোখ দিয়ে বলল কি খাবেন ট্রিট দিচ্ছেন এত কথা না বলে অর্ডার করেন আমি অনেক ক্লান্ত একটা বেশি কথা বলবেন না খেয়ে দে ভাগেন ডেকে এনে অপমানজনিত কথাবার্তা বলা হচ্ছে তবে সত্যিকার অর্থে অপমান না মনের মাঝে আটকে থাকা কথাগুলো প্রকাশের ব্যর্থতাই এই হালতার কাল রাতের বিষয়কে কেন্দ্র করেই আজ তাকে এখানে ডাকা সেটা কি আর মুখে বলবে রাগী ভঙ্গিতে একের পর এক কথা শুনিয়ে বোঝাতে চাচ্ছে তার মধ্যে যত্ন নামক অনুভূতিটা নেই আদনানের বুঝতে একক্ষণ সময় নেয়নি ধারালো বাণীর আড়ালে থাকা আয়সার মনের অবস্থা বোধগম্যতার বাহিরে নয় তবে তাকে বিরক্ত করতেই হয় একে একে অনেক কিছুর লিস্ট আয়সাকে শোনাল এসব খাবে বৃষ্টি আইটেমের নাম বলেছে একটা স্বাভাবিক মানুষ এত কিছু খেতে পারবে ভেবে চক্ষু চর গাছ যেহেতু নিজে ডেকে এনেছে তাই আর কিছু বলল না নরম শুলে বলল আপনার যা ইচ্ছে অর্ডার করতে পারেন আয়সার মুখে এইটুকু খানি হয়ে গেছে সত্যিই এতগুলো খাবার অর্ডার করবে এত টাকা তো সাথে আনেনি মান সম্মান হারাতে বসল বুঝি আয়সার নিস্তেজ মুখ দেখে অগোচরে হেসে ফেলে আদনান ওয়েটারকে দেখে শুধু একটা প্লেটার অর্ডার করে দিল তার জন্য আয়েশা আদনানকে বুঝতে না দিয়ে স্বস্তির নিশ্বাস ফেলে নিজের জন্যেও অর্ডার করে নেয় ট্রিট দিয়ে কি পাপের প্রায়শ্চিত্ত করছেন এই এতদিন জ্বালিয়েছেন অনুশোচনা হচ্ছে বুঝি তীর্যক পূর্ণ দৃষ্টি ছুড়ে আয়সা বলল আমি আপনাকে জ্বালিয়েছি হ্যাঁ তো কি আমি জ্বালিয়েছি শুনে রাখেন আমি আদনান শেখ একজন ভদ্র এবং ভালো ছেলে অতীব মাত্রার আশ্চর্যান্বিত হয়ে আদনানের পানে চেয়ে আছে আয়সা লোকটা আবার তার পুরনো রূপে ফিরে এসেছে বলেই ফেলল আগের রূপে এসেছেন আবার আদনানের মুখের হাসি ঘুচে গেল দৃষ্টি প্রগাড় করেছে চোখজোড়া ছোট হয়ে আসতেই নিজের পলক নামিয়ে ফেলে এমন কারো চোখে চোখ রেখে কথা বলতে পারে না সে তার এই বদলে যাওয়া দৃষ্টি বধ করে ছাড়বে আয়সাকে গম্ভীর মুখটা আপনার ভালো লাগছিল না তো উপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কথার ধরন শিহরণ জাগায় সম্পূর্ণ বিপরীত একটি কথা বলে বসে আসা একা এসেছেন দেশে পরিচিত কেউই নেই এখানে আপনার যেহেতু আমেরিকায় আপনার বাসায় আমরা এতদিন থেকেছি অবশ্যই এখানে আমারও কিছু দায়িত্ব আছে শুধুই কৃতজ্ঞতা প্রকাশ করলাম অন্য মিনিং ভেবে নিবেন নাইটার আগনান তার ভারী কণ্ঠ বজায় রেখে সরাসরি বলে ফেলল প্রসঙ্গ পাল্টে ফেলেন কেন আপনি আপনি তো সাহসী নারী তাহলে দৃষ্টি এড়িয়ে যাচ্ছেন কেন বলেন আমার গম্ভীর মুখ আপনার ভালো লাগছিল উত্তর দিলে মানব না আপনি সত্যি একজন সাহসী এখনো চোখ তুলে তাকায়নি সাহস পাচ্ছে না অদ্ভুতভাবে তাকায় সে ভারী নিশ্বাস ছেড়ে আয়সা বলল আপনার কোনো কিছুই আমার ভালো লাগে না বুঝেছেন আচ্ছা ওকে খাবার শেষ করে বেরিয়ে আসলো তারা খাবারের বিল নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে অবশেষে আয়সাকে হারিয়ে জুই আদনান সন্ধ্যা নামবে বলে ভাব রেস্টুরেন্ট থেকে বের হতেই চমকে উঠল বৃষ্টি হচ্ছে তুমুল বর্ষণ না হলেও এই বৃষ্টিতে বের হলে ভিজে একাকার হয়ে যাবে আগনান বলে উঠে চলেন ভিজি মাথা খারাপ নাকি বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বর আসবে একদিন ভিজলে কিছু হবে না না একদম না আয়সার কথা গ্রাহ্য না করেই সামনে দাঁড়ানো রিকশা চালককে ডেকে নিল রিকশায় চরে আয়সাকে ডেকেই চলেছে হাতের ইশারায় রিকশা চালকও আয়সার দিকে চেয়ে তাকে ঠায়ে দাঁড়িয়ে থাকতে দেখে আদনার নেমে আসে অপ্রস্তুত আয়সার হাত টেনে নিয়ে যায় রিমঝিম বৃষ্টিতে মুখর ঢাকা শহর তিন চাকার রিক্সা চলছে কংক্রিটের পিচ্ছিল রাস্তায় কেউ ঠায় খুঁজছে মাথা গোজার যেন ভিজতে না হয় কেউ দিব্যি ভিজছে ছোটখাটো রিকশায় এক বিশাল দূরত্ব নিয়ে বসে আয়সা বৃষ্টির পানি কপল বেয়ে চলছে চোখের পাপড়িগুলোতেও শিশির বিন্দুর মতন জল জমেছে খুব কাছ থেকে অনুভব করল আয়সাকে আজ ঠান্ডায় কাঁপতে থাকা ঠোঁটার জ্বরসর হয়ে থাকা দেহ আদনানের দৃষ্টিশক্তিকে চরমভাবে আকর্ষিত করছে নির্বিকার চেয়ে পলকহীন নেত্রযুগল হিমশীতল কণ্ঠ কানে এসে বাড়ি খায় ঠান্ডা লাগছে ধুম চা খাবেন তৎক্ষণাৎ না করল না আয়সা এই সময়টা চায়ের অনেক দরকার ঠান্ডায় জমে যাচ্ছে হাঁচি আসবে আসবে ভাব শুরু থেকেই ঠান্ডা নিবারণ না করলে পরীক্ষার আগে জ্বর বাঁধিয়ে বসবে সে দুহাতের মুঠোয় স্বচ্ছ চায়ের কাপ ধরে চুমুক দিচ্ছে আয়সা দেহের কম্পন এখনো থামেনি চুলোর পাশে বসে থাকায় কাপড় অনেকটা শুকিয়ে এল লাল আভা ছড়িয়ে থাকা নাক টানতে টানতে দু কাপ চা খেয়ে নিল এই অল্প সময়ে বারংবার আওড়াচ্ছে আমার সামনে পরীক্ষা একদম ঠান্ডা লাগলে চলবে না চা খাওয়ার পালা শেষে দুজনই পা বাড়ায় অনেক সময় হলো এবার বাড়ি ফিরতে হবে আর আদনান চলে যাবে হোটেলে দুজনই গিয়ে লম্বা একটা ঘুম দিবে আই রিয়েলি এঞ্জিয়ার দ্য গ্লুমি ইভিনিং থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আসেন বাড়ি পৌঁছে দেই আয়সা উত্তরে বলল না আপনি হোটেলে চলে যান আমি যেতে পারব সামনেই একটা শর্টকাট রাস্তা আছে সময় লাগবে না আমার তারা নেই এগিয়ে দিয়ে আসছি চলেন হাঁটতে হাঁটতে সেই রাস্তায় গিয়ে পৌঁছেছে অন্যান্য রাস্তার তুলনায় এখানে মানুষের সমাগম কম কুকুরে রানাগোনা বেশি ভেজা পিচ্ছিল রাস্তা একটুখানি এগোতেই পুরো জুতো নষ্ট হয়ে যায় এখানে এসে আদনানের সর্বপ্রথম শব্দ ছিল ভয়ানক এখানে মোটেও একা ছাড়া যাবে না আয়সাকে শুভ্র ওর না জড়িত আয়সা ধীর পায়ে তালে তাল মিলিয়ে হাঁটছে পাশাপাশি হাঁটার মধ্যেও যেন এক প্রশান্তি এই অল্প সময় বেশ আনন্দের ছিল অল্প অল্প করে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসছে সে মনে আসা জাগ্র পুনরায় এভাবেই যদি সারাটা জীবনের জন্য পেয়ে বসত তাকে টুকটাক কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে আচমকা আঘাতে মৃদু চিৎকার করে উঠে আদনান পিঠের ওপরে সজোরে কেউ আঘাত করেছে ব্যথায় কুকড়ে সামনের দিকে ঝুঁকে আছে আদনান পেছনে তাকানোর ফুরসত হয়নি আয়সার তো চোখ পিছু ফিরে চাইতেন ভরকে উঠে চলবে পরিচিত চৌদ্দ লেখা একসাথে বৃষ্টিতে ভেজা চা খাওয়া খুব রোমান্টিক তাই না আমার আবার এত রোম্যান্স সহ্য হয় না আদনানের বুকে ধাক্কা দিয়ে তাকে বলল অনেকক্ষণ যাবৎ দেখছি তোদের আর আয়সা যেমনটা ভেবেছিলাম পেয়ে গেছো নিজের প্রিন্স চার্মিং করুণ চক্ষু আদনানের দিক থেকে সরিয়ে আনে রিহানের কথায় আগুন ধরে যাচ্ছে মাথায় প্রশান্ত মস্তিষ্কে রাগ ছেয়ে গেল পিঠে হাত চেপে চুপ হয়ে দাঁড়িয়ে আদনান তাকে ধাক্কা দেওয়ার বিনিময়ে একটা শব্দ পর্যন্ত করেনি হাতের লাঠিটা ফেলে আবার এগিয়ে গেল আদনানের দিকে কলার চেপে বলল যদি উদ্দেশ্য আয়সাকে পাওয়ার হয় তাহলে ভুলে যা বিনা দোষে মরবি আয়সা এগিয়ে গিয়ে রিহানের হাত ছাড়ানোর চেষ্টায় রিহানের মুখে হিংস্রতার ছাপ ছাড়াতে ব্যর্থ হলে আয়সা চিৎকার করে বলে উঠল আর কত নিচে নামবি তুই এতটা নিচে নামতে আমি চাইনি তুমি বাধ্য করেছ তো অন্য ছেলে নিয়ে রাত বিরাতে ঘুরে বেড়াচ্ছ আমি যা ইচ্ছে তাই করব তাতে তোর কি আমার সহ্য হয় না অন্য কোনো ছেলে তোমার পাশে আদনানকে চুপচাপ দেখে রিহান সুযোগ পেয়ে বসেছে হুসে নেই সে সাহস বেড়ে আকাশ চুম্বি আরও একবার আঘাত করতে তেরে আসে ব্যথাকাতর মুখখানায় আকস্মিক হাসি ফুটে উঠে আদনান হাসছে যেন বেশ মজা পাচ্ছে এইসব দেখে হাত থেমে যায় রিহানের আশ্চর্য হয়ে আদনানের দিকে চেয়ে আয়েশাও তাকে হাসতে দেখে হতভম্ব এটা হাসার মতন পরিস্থিতি নয় রিহান তাকে এত কিছু বলছে আঘাত করছে তার বিরোধে কিছুই বলল না হাসি থামিয়ে আদনান মুখ খুলেছে এইটুকু হ্যাংলা পাতলা ছেলে আমার কাঁধ অব্দিও পড়ে না সে কিনা আমাকে মারছে কলার চেপে ধরছে আমি যদি ধরি ওর একটা হারও অবশিষ্ট থাকবে না আসছে সিনেমার ভিলেনের মতন ফাইটিং করতে তাদের মধ্যে কথা বাড়াতে দিলেই বিপদ যত দ্রুত এখান থেকে চলে যাওয়া যায় ততটাই ভালো না হয় পরিস্থিতি কতদূর গড়াবে কে জানে রিহানের নিকৃষ্টতা সম্পর্কে অজানা নেই কিছুই আয়সা আগ্নানের কাছে এসে বলল চলেন এখান থেকে ওর শাস্তির ব্যবস্থা আমি করছি এটা রাস্তা এখানে ওর মতন কুকুরের সাথে সিন ক্রিয়েট করা ঠিক হবে না আদনান হাত তুলে বলল আরেহ হো দাঁড়ান না ওকে একটা অ্যাডভাইস দেই রিহানের দিকে এগিয়ে যায় আদনান তার কাঁধে হাত রাখলে হাত ঝাড়া দিয়ে ফেলে দেয় রিহান আদনান বলল ভাই তোমার বর্ণভিটা খাওয়া উচিত মারামারি করার জন্যেও শক্তি দরকার এখন যদি তোমাকে আমি আয়সার দৃষ্টি দেওয়ার অপরাধে মেরে তক্তা বানিয়ে ফেলি ব্যাপারটা আনফেয়ার দেখাবে তোর কথায় আমি ভয় পাব ভাবছিস যা বাবা আমি ভয় কোথায় দেখালাম বেশি বোঝাতো মেয়েদের স্বভাব তোমার উপর থেকে নিচ আমার পুরোটাই ছেলে মনে হচ্ছে আয়শা বলে উঠল এই নির্লজ্জের সাথে কথা বাড়াচ্ছেন কেন চলেন এখান থেকে এই যাত্রায় রিহান মুখ খুলেনি চুপচাপ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে নিরবতা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আভাস নতুন কোন ছক আছে হয়তো আদনান এগিয়ে গিয়ে আকস্মিক আয়সার হাত চেপে ধরে ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল আয়সা বাঁধন দৃঢ় যেন হাত ছাড়লেই পালিয়ে যাবে এতটা অধিকারবোধ কি করে আসলো তার মধ্যে কিসের অধিকার শক্ত হাতে ছোঁয়ায় কোনো শব্দ বের হলো না আয়সার মুখ থেকে প্রশ্ন অব্দি করল না কেন বিনা অনুমতিতে তার হাত ধরা হয়েছে আদনান দৃষ্টি দেয় তার দিকে কিছু দূর এগিয়ে নিচু সুরে বলল আমি মোটেও হাত ধরতে চাইনি একটু দেখলাম আপনার আশিক কেমন রিয়েকশন দেয় বেচারা তো কিছু বললই না আয়সা পেছনে ফিরে চায় রিহান সেখানে উপস্থিত নেই চলে গেছে সে তো থেমে যাওয়ার মানুষ না চুপ থাকবে না কখনোই দারুণ রকমের ভয় মনে ঝুঁকছে নতুন ভীতি কোনো রকমের বিবাদ না করে চলে যাওয়া নতুন কোনো বিপদের আগাম্বার তা দিচ্ছে না তো হাতে টান পড়তে ফিরে তাকায় আয়সা মনে পড়ল আদনান তার হাত চেপে হাতটা আলতো করে ছাড়িয়ে বলল ও চলে গেছে তাই বলে হাত ছেড়ে দিবেন যদি সেই ছেলের ভূত প্রেত আপনার উপর ভর করে নানা আমি এই রিস্ক নিব না হাত ধরেন দ্রুত একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না আগনান দাঁড়িয়ে যায় চেহারায় ব্যাপক পরিবর্তন চলে আসে গারো দৃষ্টি স্থাপন করে বলল সুযোগ আমি না ওই ছেলেটা নিতে চায় তার দৃষ্টি আপনার জন্য খুবই জঘন্য আমি প্রোটেক্ট করতে চাই আয়েশার মুখের দিকে চেয়ে আবার বলল দিবেন সেই সুযোগ দৃষ্টি ঝুঁকেছে মুখটা নিয়ে আসল আর কতদিন রিহান নামক বোঝাটাকে সহ্য করবে আত্মসম্মানের ভয়ে মুখ বুঝে সহ্য করে নিচ্ছে সবকিছু দিন শেষে তো দুর্নাম তারি হবে কে বিশ্বাস করবে তাকে আয়েশা কাতর কণ্ঠে বলে উঠল আমার জীবনে অনেক বড় একটা অভিশাপ রিহান ভালোবাসার একটা মিথ্যে নাটক সাজিয়ে আছে দাবি করে আমাকে সে ভালোবাসে আমি তো বাসি না কোনোদিন বাসিনি চোখ তুলে আগ্নানের দিকে চাইল আয়সা বলল আপনিও ভাববেন এক হাতে তো তালি বাজে না আমাকে বাজে মেয়ে ভাববেন হয়তো আমাকে বিয়ে করার যে চিন্তাটা মাথায় এসেছিল সেটাও এখন আর থাকবে না আর আমি চাই না বিয়ে করে নিজের জীবনের কোন ঝামেলা অন্যের ঘাড়ে চাপিয়ে দেই আমাকে অনেকটা রুড ভাবতে পারেন অতিরিক্ত রাগ অথবা অতিরিক্ত অনুভূতি প্রবণ হয়ে পড়লে মানুষের মুখ থেকে এমন কিছু বাক্য বেরিয়ে আসে যেটা তার সম্পর্কে জানতে সাহায্য করে অন্তরের অন্তঃস্থল অব্দি দেখা যায় সারাক্ষণ চুপ থাকা মানুষ আয়সা কিছু এলোমেলো বাক্যে মনের কিছু কথা উন্মোচন করে দিল আগনান হাসে বলে পাগল আপনি আমি কেন এসব ভাবতে যাব কারণ সবাই আমাকে না জেনেই সারাটা জীবন দোষী করে গেছে আমার কোনো ভুল না থাকা সত্ত্বেও নিজেকে গুটিয়ে রাখলে তো মানুষ ভুল বুঝবেই সাহস হয় না নিজেকে কারো কাছে প্রকাশ করার নরম হাতে আবারও ঠান্ডা স্পর্শ পায় এই ছোঁয়ায় ভিন্নতা আছে আগলে ধরে আছে দুটো হাত তার হাতের মুঠ হয় কয়েক ইঞ্চের দূরত্ব মিটিয়ে আদনান বলল সবার কাছে নিজেকে প্রকাশ করার দরকার নেই সবাই আপন হয় না কিছু মানুষের সাথে আত্মার সম্পর্ক গড়ে উঠে অনেক সময় নেয় এই বন্ধনগুলো গড়ে উঠতে আর সময় নিয়ে যে সম্পর্কগুলো গড়ে উঠে বেশ মজবুত হয় আরো একটা কথা এই পৃথিবীতে মানুষের একে ওপরের সাথে দেখা হয় কোনো না কোনো কারণে আপনি ইউ এ আসার একদিন আগে আমি আকাশের দিকে চেয়ে বাবা মার কাছে একজন জীবন সঙ্গীর জন্য আবদার করেছিলাম ঠিক পরদিনই আপনি কেন এলেন ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে দাঁড় করাই কেউ জানে না যেমন আজ আমি কোনো সিদ্ধান্ত ছাড়াই বাংলাদেশে আপনার সামনে দাঁড়িয়ে হতে পারতো বিচ্ছিন্ন হয়ে যেতাম কোনো যোগাযোগ থাকতো না হারিয়ে যেতাম দুজন দুপথে তোর বাবার নামে যে জমিটা আছে সেটা যদি আমার হাতে তুলে দিস তাহলে আমি তোকে টাকাও দিব সাথে তোর পথের কাটাও সরিয়ে দিতে পারবো চাচা ছেলে অনেক ধুরন্দর হাসলেন রতন মিয়া কেরানীগঞ্জ থানায় প্রতিমাসে হাজিরা দেওয়া লোকসে নানান অপকর্মের সাথে জড়িত রিহানের কথা শুনে মনে হলো তার কুকর্মের উপর সন্দেহ করে ফেলছে উত্তরে বলল তুই আমাকে চিনিস না ভাতি যা মেরে গুম করে দিলেও কেউ ধরতে পারবে না চাচা আমার এই সাহায্যটা করেন তুই নিশ্চিন্তে থাক দলিল রেডি কর আমি ওই ছেলের কুষ্টি বের করছি সিগারেট হাতে বাড়ি ফিরেছে রিহান রাত তখন আড়াইটে বাবা মা ভাই নিশ্চুপ ঘুমিয়ে পাশের ঘরেই আরসি নিজের জেদটা এতটাই মাথা চড়া হয়ে বসেছে তার কোনো জ্ঞান নেই নিজের স্বার্থ উদ্ধারে যে কোনো মূল্য দিতে রাজি আয়সা নামক মানুষটাকে পাওয়া হাসিল করে নেওয়ার খেলায় মজে নিজের বিবাহিতা স্ত্রীকে অবহেলায় ফেলে দিব্যি নিজের কুকর্ম চালিয়ে যায় ধীর পায়ে এগিয়ে গেল সাবধানতার সাথে জমির দলিল বের করে নেয় বাবা মাকে তিল পরিমাণ আঁচো পেতে না দিয়ে দলিল নিয়ে বেরিয়ে যায় এবার পালা সই করানোর যে করেই হোক বাবার সই এখানে করতেই হবে রতন মিয়া কাজের লোক তাকে দিয়ে বড় অপরাধও ছোট মনে হয় ভবিষ্যতে সাহায্য করতে পারবেন বলে ধারণা রিহানের নিজের রক্তের সম্পর্কের মানুষগুলোকে ধোকায় ফেলে নিজের কার্য উদ্ধার করল রতন মিয়া ইজি চেয়ারে হেলান দিয়ে বসে ডান হাতের পাঁচ আঙ্গুলে পাঁচটি আংটি সবগুলোকেই খুটিয়ে খুটিয়ে দেখছেন সামনে বসে থাকা ইমনের জন্য ঠান্ডার ব্যবস্থা করেছে তাকে ডাকা হয়েছে অন্য কারণে রতন মিয়া আকস্মিক হেসে বললেন বুঝলি ইমন তোর বন্ধু একটা বেকুব ঠিক বলেছেন চাচা একটা মেয়ের পিছনে কি না করলো ব্যাপারটা মেয়ে না রে খোকা ব্যাপারটা অন্য ওকে সামান্য লোভ দেখিয়ে কত বড় দান খেলেছি আমি জানিস উৎসুক হয়ে উঠে রতন মিয়ার সাথে সাথে ছায়ার মতন লেগে থাকে সে সারাক্ষণ এর পিছনে তারও স্বার্থ আছে যে কোনো বিপদে তাকে পাওয়া যায় সাথে স্বাভাবিকভাবেই জানতে চাইল কি খেলেছেন চাচা আমার নামে তিনটে মামলা চলে ওই তিনটেই দীপক কুমার রায়ের চিনিস দীপক কুমার রায়কে না চাচা তোর বন্ধু যে মেয়ের পিছনে কুকুরের মতন ঘুরে তাদের খুব নিকটের একজন লোক আর তোর বন্ধু আশা করে আমি ওদের সাথে লাগতে যাব জিজ্ঞাসু দৃষ্টিতে ইমন বলল কিন্তু আপনি যে বললেন ওই ছেলের কুষ্টি বের করবেন ছেলেকে গুম করবেন সেটার কি হবে বেকুব তো এমনে এমনই বলিনি দীপক কুমার রায় অনেক উচ্চ পদের অফিসার আমি কোনো উল্টাপাল্টা করব সোজা আমাকে জেলে নিয়ে ভরবে তোর বন্ধু জানে সবটা তারপরও আশা করে আমি আয়সা আর তার সাথে সম্পর্কিত কারো সাথে ঝামেলায় জড়িয়ে নিজের ক্ষতি করব আপনার প্ল্যান কি চাচা এক হাতে আমাকে সই করা দলিল দিবে পরদিন থেকে আমি আর রিহান নামের কাউকে চিনি না আর ভাবিস না এই কথাগুলো গিয়ে রিহানকে বলে দিবি আর পার পেয়ে যাবি ঘরে মা বোন আছে তো নাকি শুকনো ঢোক গিলেই মন সামনে যিনি বসে আছেন তিনি ভয়ঙ্কর লোক বন্ধুকে ধোকা দেওয়ার কথা ভাবতে পারলেও তাকে দেওয়ার সাহস নেই নিজের ভালোর কথা বিবেচনা করে ইমন বলল কিয়ে বলেন না চাচা আমি আপনার সাথে প্রতারণা করতে পারি না করলে তোর জন্য ভালো এবার যা সকাল থেকে পায়চারি করছে রিহান যে করেই হোক সই নিতে হবে যত দ্রুত রতন চাচার কাজ করে দিতে পারবে তার কাজটাও বাধাহীনভাবে হয়ে যাবে আরশি বিছানায় বসে তার সকল কর্মকাণ্ড দেখছে বুঝতে বাকি নেই মাথায় কোনো কুবুদ্ধি এঁটেছে সে হুট করে পায়চারি থামিয়ে দিল আরশির সামনে এসে দাঁড়ায় বলে সারাদিন বাবা বাবা বলে বাবার আদরের হয়ে উঠেছিস এখন যা এই কাগজে সই নিয়ে আয় আমি জানি তুই পারবি এটা করতে এটা কিসের কাগজ রিহান আমাদের জমির দলিল তুমি এই দলিল কোথায় পেলে আর বাবার সই নিতে চাচ্ছ কেন আওয়াজ নামিয়ে কথা বল আর যা বলেছি সেটা করে আয় না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না তুচ্ছ হেসে আরশি বলল তোমার চেয়ে খারাপ কেউ নেইও সাথে সাথে আশির চুল মুঠ করে ধরে রিহান জেদ চরে গেছে তার তারা কথায় ব্যথায় কুকড়ে উঠলে আরো টান পড়ে চুলে জেদি সুরে বলল আজ দুপুরের মধ্যে আমি কাগজে সই চাই অযত্নে পড়ে থাকা গাছগুলোর অজস্র অভিমান আয়সার প্রতি একটু যত্নের আশায় আলিঙ্গনের আশায় কি হয় এই সবুজে ঘেরা বাগানটায় এসে তাদের সাথে সময় কাটালে নতুন নীলমনীলতার গাছটা ডাল নয়ে আছে বেলি ছড়িয়ে চারিপাশে সন্ধামাল গাছগুলোকে ফুল আসছে না বাগানবিলাস সব ফুল ঝড়িয়ে বিদ্রোহ করছে ভালোবাসা চায় তারাও তাদেরও জীবন আছে বিনিময়ে চোখ প্রশান্তকারী ফুল দিবে তাকে এতেও কি আয়সার মনে সন্তুষ্টি আসবে না বিশ্রাম দিবে না মনে তাদেরও জানার বেশ ইচ্ছে এত কঠোর হৃদয়ের অধিকারিনী নারীকে কে গলাতে পারবে বাগানের হরেক রঙের ফুলের পাশাপাশি তার অন্তরে ভালোবাসার রং মাখাতে পারবে এসবই হয়তো ভাবছে গাছগুলো আয়সা এগিয়ে এলো হাটু গেড়ে বসলো গাছগুলোর সামনে তার মায়ের গাছের শখ পুরো বাড়ির দুটো বারান্দায় গাছ গাছালি দিয়ে ভরিয়ে তুলেছেন আয়সার ঘরের বারান্দাও বাগ যায়নি তার মতে বাজারের সবজিতে ভেজাল মেশানো যা খাবে ঘরেই উৎপাদন করে টাটকা খাবে সেটার পরিমাণ হোক সীমিত আলতো হাতে ছুঁয়ে দিলে গাছগুলো বাতাসে হেলে দুলে উঠে এত বিচিত্র দৃশ্য আয়সা তাদের ছুঁয়ে দেখছে বিশ্বাসযোগ্য এটাও ঝরে থাকা ফুলগুলো হাতে তুলে নেয় মুচকি হাসি ফোটেটোল গালে চোখের পলক ঝাপটাচ্ছে বারবার ওয়াটার পট এনে পানি দিয়ে প্রথম তাদের দেখভাল করল গুনগুন করে গান ধরেছে বেশ খুশি দেখাচ্ছে তাকে যত্নের সাথে গান শোনার সৌভাগ্যটাও হল তাদের কেন কিভাবে এত পরিবর্তন কার বদৌলতে তাকে জানায় ধন্যবাদ শুভ্র চাদরে কেশমালা ছড়িয়ে গভীর নিদ্রায় বরাবর জানালা দিয়ে আচ্ছন্ন ঠান্ডা হাওয়া হিমপবন রেশমি চুলকে চেহারার সামনে এনে এলোমেলো করে ফেলছে নিশ্চু স্তব্ধ রাত তিনটের সময় ফোনের শব্দে ধরফরিয়ে উঠে ভোলা চোখ নাম্বারটা আচ্ছা দেখছে কোন রকম ফোন তুলে হ্যালো বলতেই অপর পাশ থেকে ভেসে এলো এতদিন পর দেশে এসেছি আমার ইচ্ছে করছে একটু ঘুরে দেখি আমাকে নিয়ে ঘুরা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না মিস ইগোস্টিক চলবে পরিচিত পনেরো লেখা এতদিন পর দেশে এসেছি আমার ইচ্ছে করছে একটু ঘুরে দেখি আমাকে নিয়ে ঘুরা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না মিস ইগোস্টিক এই গভীর রাতের বেলায় আদনানের কথার উত্তরে কি বলবে বুঝে উঠতে পারছে না ভাষা হারিয়েছে জ্ঞানশূন্য হয়ে নিশ্চুপ রইল আদনান আবার বলল ঘুমিয়ে গেলেন নাকি কাল আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন নাকি সেটা বলে ঘুমান আপনি এটা বলার জন্য আমাকে রাতে কল করেছেন আমার মাথায় হুটহাট ভূত চাপে বুঝলেন যখন যেটা ভাবি সেটা সঙ্গে সঙ্গে করে ফেলি যেন গিল্টি ফিল না হয় দেখেননি আপনাকে বিয়ের করার কথা ভাবতে দেরি আপনাদের জানাতে দেরি করিনি কিন্তু আপনি তো রিজেক্ট করে দিলেন আয়সা ঝড় নিঃশ্বাস ফেলল দাঁতে দাঁত চেপে আছে আদনানের সকল ফালতু কথা হজম করে ধমকে বলল নিজের ভালো চাইলে ফোনটা রাখেন এখন আমাকে ঘুমোতে দিন এক মুহূর্ত দেরি করল না এসা কান থেকে সরিয়ে ফেলেছে আবছা গলার স্বর ভেসে আসছে গুরুত্ব দিল না আসলে মাথায় সমস্যা আছে তার না হয় এই সময় ঘুরতে যাওয়ার কথা কে বলে এসব বিষয়ে আলোচনা করার জন্য দিন বলে একটা সময় আছে সেটা আদনানকে কে বোঝাবে সে তো পাগলের পাগলামি থামাবে না ভালো করে কথা বললেই মাথায় চড়ে তাকে টাইটের উপর রাখাটাই শ্রেয় একের পর এক মেসেজ দিয়েই যাচ্ছে আদনান বইয়ের পাতায় মুখ গুজেও শান্তি নেই এই পর্যন্ত গুনে গুনে আঠারোটা মেসেজ করেছে সবটাই ঘুরতে যাওয়ার আবদার ফোনটা সাইলেন্ট করেও বিশেষ লাভ হয়নি বাচ্চামো মার্কা বাচ্চাম হাস্যকর বটে দেখে মুচকি হাসিটা অন্তত মুখে সন্ধ্যা নেমেছে রান্নাঘরে গিয়ে এক কাপ করা করে চা নিয়ে বারান্দায় বসল ফোন হাতে নিয়ে আদনানকে শায়স্তা করার পালা ডায়াল করে তার নাম্বারে রিং হচ্ছে তিনবারে ফোনটা রিসিভ করল আয়শা বলে উঠল কি চাই আপনার চট করে কিছু একটা বলতে যাচ্ছিল আদনান মুখের কথা মুখেই রয়ে গেছে খানিক সময় নিয়ে বলে ফেললো এক ভিন্ন কথা আপনাকে চাইলে দিবেন আদনানের মুখে এরূপ কথা শুনে স্তব্ধ হয়ে যায় আয়সা তার কথার বিপরীতে ঝাঁঝালো বাক্য ছুড়ে দেওয়ার ইচ্ছাটাও মাটি চাপা পড়ে যায় মুহূর্তেই এভাবে কখনো কেউ তাকে বলেনি তার থেকে তাকে আবদার করেনি অল্প সময়ে আদনানের বলা কথাটি একাধিকবার বাড়ি খেয়েছে মস্তিষ্কে আদনান বুঝতে পড়ল আয়সা ভাষা হারিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে বলল সেটা তো দিবেন না এখন আমাকে ঘুরতে নিয়ে চলেন আমার পরীক্ষা কি হবে পরীক্ষা দিয়ে ভাই বিদেশ আপনিও বিদেশ যাবেন কোটি কোটি ডলার কামাবেন ফালতু কথা ছাড়া আর আপনার কোনো কাজ নেই আমার ফালতু কথা শুনতে ভালো লাগে না তাই না তারপরও শুনছেন সহ্য করছেন না আমাকে চাইলে আমাকে একা ফেলে রাখতে পারতেন চাইলে যোগাযোগ বন্ধ করে দিতে পারতেন করেননি কেন বলেন তো আয়সাকে যেন বাকশূন্য করার লড়াইয়ে নেমেছে আদনান দুর্বল করে ফেলার ফোন দিয়ে আটছে নিশ্চয়ই জব্দ করতে চাইছে বাদ দেওয়া যাচ্ছে না তাকে কেন যেন এই উত্তর তো খোঁজার চেষ্টা করেনি সে বুক ভরে নিঃশ্বাস ফেলে আয়সা বলল কথা কম কোথায় যাবেন বলেন আপনি আমার কথা এড়িয়ে যান কেন সব সময় দেখেছি যে কথার উত্তর আমি খুব করে চাই সেগুলোই আপনি দেন না সঙ্গে সঙ্গে উত্তর এলো আদনান থেকে কি উত্তর দিব আমি কি উত্তর চাই আপনার আমাকে আপনি কি ভাবেন আমি জানি না আপনার অতীতে কি ছিল আমি সেটাও জানতে চাই না নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেন আর যদি আমার মধ্যে সত্যি খারাপ কিছু থাকে আমাকে বলেন শুধরানোর চেষ্টা করব কিন্তু আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি আমার ফালতু কথা শুনে হাসি না আসলেও কাদতে দিব না কখনো অত্যন্ত ধীরকণ্ঠে বলে গেল আদনান কেন চাচ্ছে আয়সাকে তার জীবনে জানে না কিছু মানুষ এসে জুড়ে যায় জীবনে তাদেরই অবিচ্ছেদ্য একটি অংশ বলে মনে হতে থাকে নিজের কঠোরতার মাঝেও কোথাও যেনমনটা মুম হয়ে উঠছে সকাল সকাল চক্ষু ছানাবরা এই দুই নয়নে ঠিকো ঠিক দেখছে কিনা সেটাই এখনো সন্দেহ আছে সত্যিটা বিচার করতে চোখে চশমা পরে নিল আয়সা না যা দেখছে একদম ঠিকঠাক দেখছে কোমরে দুহাত রেখে আদনান দাঁড়িয়ে একপাশ থেকে আরেক পাশে মাথা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে পরনে বাদামী রঙের শার্ট চোখে কালো সানগ্লাস পরে ঠিক তাদের সদর দরজার বাহিরে ভাবসাপ দেখেই বোঝা গেল কাউকে খুঁজছে হয়তো ফোন বের করে দেয় তখনই কল করলো কাকে যেন ঠিক সেই সময় আয়সার ফোনটাও বেজে উঠে রিসিভ করতে আয়সাকে বারান্দায় দেখে সেও চিনতে ভুল করল না হাত তুলে হাই দিচ্ছে আমি রেডি হয়ে চলে এসেছি মাওয়া ঘাটে যাব ভাবছি আপনিও রেডি হয়ে চলে আসুন আগ্নান এ সমস্ত কথা পুরোটাই অহেতুক মনে হল আয়সা বলল আপনি আমার বাড়ির ঠিকানা কি করে পেলেন ঠিকানা পাওয়া কোনো ব্যাপার আজকাল বলেন পেয়েছি কোনোভাবে আপনি আসেন দ্রুত আসব না আগে আপনি বলেন ঠিকানা কোথায় পেলেন পরাজয় স্বীকার করে আদনান বলল আসেফের কাছ থেকে নিয়েছি প্রথমে ভেবেছিলাম আয়াজের কাছ থেকে নিব কিন্তু সেটা আবার ছ্যাঁচরামি হয়ে যেত আপনি সত্যিই একটা আত পাগল ধন্যবাদ দ্রুত আসেন আর শোনেন বিরক্তির সুরে আয়সা বলল আবার কি ঠান্ডা কণ্ঠে বলে উঠল সেদিনের মতন লাল শাড়ি পরবেন ভালো লাগে দেখতে অতি সামান্য হাসে আয়সা কি নিদারুন আবদার যেন সে বললেই আয়সা তার কথা শুনবে আমি আপনার মতন পাগল না এই গরমে শাড়ি পরে ঘুরব আদনানো জানত আয়সা তার কথা শোনার মতন মেয়ে নয় অযথাই আবদার করেছে সে সব কাজ করবে নিজের ইচ্ছে অনুযায়ী এই কটা দিনে এতটুক তো তাকে চিনেই ফেলেছে আজকাল তার কথায় হেয়ালিনা অভিমান হতে শুরু করেছে এতটা আশ্বাস দেওয়ার পরও কি তার মন গোলে না তাকে রেডি হতে বলে চুপচাপ দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল আবার এভয়েড করার মিশন শুরু করা দরকার ভাবনা চিন্তার ছেদ পরে চোখ জোড়া যখন সামনের দিকে চায় বিশ মিনিট যে পরিকল্পনা করেছে সেটা ভেসতে যেতে বিশ সেকেন্ডও সময় নিল না লাল শাড়ি নয় লাল রঙের ড্রেসে হৃদস্পন্দন থামার পর্যায়ে অতি আবেগে অচল হয়ে পড়বে সারাদেহ কাছে আসছে একটা রক্তজবা দূর থেকে দেখেই নাজেহাল অবস্থা হতে শুরু করেছে কাছে আসলে ঝড় তুলে দিবে শেষমেশ আস্তে আস্তে সন্নিকটে চলেই এসেছে বুকের ভিতরে লুকিয়ে থাকা চিত্তস্পন্দনে মেয়ে উঠল পলক ফেলতে নারাজ চোখ মুখ ফুটে অত্যাশ্চর্য এক বাক্য বেরিয়ে আসল হৃদযন্ত্রে ব্যাঘাত সৃষ্টিকারী নারী ধনী অত্যন্ত নিচু নারী শব্দটুকু স্পষ্ট শুনেছে আয়সা বাকি কথাটুকু আর শুনেনি স্বাভাবিকভাবেই প্রশ্ন করল কি বললেন উঠে দাঁড়ায় আদনান ভ্যানগাড়ির মধ্যে পা দুলিয়ে বসেছিল এতক্ষণ শার্ট প্যান্ট ঝেড়ে বলল কি বলবো, কানে বেশি শোনেন চোখ পাকিয়ে আয়সা প্রশ্ন করল আমাকে ঝাড়ি দিচ্ছেন আমার এত সাহস এখন আসেন কল্পনা ভেলায় ভেসে কৃষ্ণকায় ঘনকে সুরছে মুখমণ্ডল ঘুরিয়ে বাহিরে দ্রুতবেগে পেছনে ফেলে আসা প্রত্যেকটা বস্তু ব্যক্তিত্ব গোল রন্ধ্রে ধারণ করার হতাশ প্রয়াস অব্যক্ত বাক্যমেলা অন্তরে আত্মগোপন করে একজোড়া চোখ সেই শ্যাম মুখের দিকে নিবিদ্ধিত নিরবতা চারিখানে অনুভবের নিত্য নতুন পরিচয় আবডালে যতনা রাখা মোহ নামক এক অনুরাগ এক হাত গাড়ির সিটে এলে ছিল আদনান বেসামাল চুলের দাপটে হাতটাও বেসামাল হতে বাধ্য হল পরম যত্নে এলোপাতারি উড়তে থাকা চুলগুলো সামলে নেয় পরিপাটি করে নিয়ে কানের পিছনে গুজে দিল অপ্রত্যাশিত কাণ্ডে বিমুর আয়সা অতি সময় ধরে স্থির কায়া নড়ে উঠে মুখ ঘুরায় আগনানের দিকে চোখে চোখ পরে আকস্মিক ক্ষুদ্র আখিযুগল ভিন্নমত প্রকাশ করছে ওষ্ঠে অত্যন্ত সামান্য হাসি চোখেও ধরা দিচ্ছে না এমন অদৃশ্য আনুরক্তি উপলব্ধি করার তৎক্ষণাৎ দৃষ্টি এড়িয়ে যায় আয়সা না হয় ধীরে ধীরে নিজের দুর্বলতায় বেঁধে ফেলবে মাওয়া ঘাটে এসে পৌঁছাতে ঘণ্টাখানেক সময় নেয় রৌদ্র হুট করেই তার তীব্রতা কমিয়ে আনল আকাশের দিকে চোখ দুটো একই সাথে তুলে দিলে দেখা মেলে কালো ঘন ঘটা আয়সার দিকে চেয়ে আদনান বলল বৃষ্টি আসবে বলে আর আপনি কি বলেছিলেন এই গরমে শাড়ি পরে ঘুরতে চান না বৃষ্টি তো আমাকে আগে বলেছিল সে আসবে তাই না পয়েন্ট বলে হাঁটা শুরু করে আদনান বারবার পিছু ঘুরে আয়েশাকে তার সাথে আসার জন্য ইশারা করছে কিন্তু তার দ্রুত গতির সাথে তাল মেলাতে পারলে না বড় বড় কদম ফেলে অনেকটা এগিয়ে যেতে থাকে আদনান তার ঠিক পিছু পিছু অনেকটা হাঁপিয়ে আয়শা ঘোরাঘুরির প্রতি বিশেষ কোনো আগ্রহ তার নেই সর্বদার মতন জমজমাট মাওয়াঘাট মানুষের আনাগোনা চারদিকে আগনানের এখন মনে হচ্ছে সে বাংলাদেশে আছে কোলাহলপূর্ণ পরিবেশে স্বাদ পাওয়া গেল জন্মভূমির কত এসেছে এখানে কখনো বাবা মার সাথে কখনো বন্ধুদের সাথে দল বেঁধে ট্রলারে ঘুরে বেড়াতো এককালে এখন মিয়ামির স্বচ্ছ নীল পানিতেও প্রশান্তি মেলে না পকেটে হাত গুজে নদীর তীরে এসে দাঁড়ায় কিছু সময়ের মধ্যেই ক্লান্ত আয়সা তার পাশে অনেকটা পেছনে ফেলে এসেছিল তাকে আয়সার উপস্থিতি টের পেলে দৃষ্টি সামনে রেখেই বলল ট্রলারে চড়বেন একটু জিরিয়ে আয়সা উত্তর দিল কি দরকার এখানেই তো ভালো লাগছে অনেক দিন হলো মাওয়াতে ট্রলারে ঘুরে বেড়াই না চলেন দ্রুতগামী ট্রলার ছুটছে পানিকে ভীষণ ভয় পায় আয়সা নিশ্চুপ পা গুটিয়ে বসে আছে আদনানের ভালো লাগা আর সাহসিকতার পরিচয় দিয়ে দাঁড়িয়ে কয়েকবার মাথা ঘুরিয়ে দেখে নিল তাকে আয়সা ডাক পড়ল শেষমেশ পড়ে যাবেন পড়লে পড়লাম ডুবে যাবেন পানিতে আমি সাতার জানি তারপরও আদনান ধীরে সুস্থে এগিয়ে আসে হাত বাড়িয়ে দেয় আয়সার দিকে বলে আপনিও আসুন মোটেও না আমি সাতার জানি না আমি আছি তো মুখ বেঁকিয়ে আয়সা বলল আপনি আমার বড় শত্রু যদি ধাক্কা দিয়ে ফেলে দেন হাসি ফুটে আদনানের মুখে অধিকারবোধ দেখিয়ে নিজেই হাত টেনে দাঁড় করাই আয়শাকে নড়েচড়ে উঠল ট্রলারটি মৃত হয়ে হাত ছেড়ে দিতে চাইলে আদনান তার দু হাত আঁকড়ে নিল আস্তে আস্তে ট্রলারের শেষ প্রান্তে এনে দাঁড় করিয়ে নিল নদীর অনেকটা মাঝামাঝি এসে পড়েছে সমতল ভূমি থেকে অনেকটা দূরত্বে ভয় কাটতে থাকে পরিবেশের এমন ভয়ানক সৌন্দর্যে শীতল বাতাসে অন্তরাত্মা ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কানের কয়েক ইঞ্চি দূর থেকে এক ভারী কণ্ঠ ভেসে এলো আমাকে বিয়ে করলে কি অনেক বড় ক্ষতি হয়ে যাবে তৎক্ষণাৎ জবাব দিল না আয়েশা আচমকা গরম নিঃশ্বাস কানের কাছে এসে পোড়ায় কেঁপে উঠেছে মস্তিষ্ক অচল ছিল প্রকৃতির মাঝে আটকে ছিল তর্ক করল না এবার নাই তত্যারা উত্তর দিল অন্যদিকে চেয়ে উত্তরে আয়েশা বলল কেন নিজের জীবনের আমেজ নষ্ট করতে চাচ্ছেন আমাকে বিয়ে করে আমি অনেক বোরিং একজন মানুষ আপনার সাথে আমার কোনো কিছুতেই মিল নেই আপনি যেমন কোলাহলে থেকে অভ্যস্ত আমি নীরবে প্রথমে সবারই আবেগ প্রবণ থাকে ধীরে ধীরে মতবিরোধ হয় সবকিছু নষ্ট হয়ে যায় চাচা আপনি এই কাজটা করতে পারেন না আমি কি পারি না পারি সেটা দেখেছিস এবার নিজের রাস্তা মাপ চোখের সামনে আপন চাচা এবং বন্ধুর ধোকাবাজি দেখে আওয়াজ উঁচু করেছে রিহান তাতেও বিশেষ কোনো লাভ হয়নি রতন মিয়া তার এতটুকু উচ্ছস্বরে দমে যাওয়ার লোক নয় ইমনের বিশ্বাসঘাতকতা তাকে আকাশ থেকে সোজা জমিনে এনে ফেলে ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা ছেলেটা তারই চাচার সাথে মিলে তাকে এভাবে ট্র্যাপ করল আরশির সহায়তায় বাবার কাছ থেকে দলিলে সই নিয়েছে সেটা রতন মিয়ার হাতে তুলে দিতেই সে তার রূপ বদলায় মিথ্যে আশ্বাস তার বাবা বাবুল মিয়ার শেষ ভিটাটাও হারাতে বাধ্য করে আয়েশা নামক মানুষটা এতটাই মাথা চড়া হয়ে বসেছে যে রিহানের হুশ জ্ঞান কোনোটাই এখন আর কাজ করছে না স্তব্ধ কিছু সময় দাঁড়িয়ে থেকে বলল আমি দেখে নিব তোদের রতন মিয়া অট্টহাসি হেসে বললেন তুই ততদিন মানুষকে দেখে নিতি যতদিন আমি তোর পাশে ছিলাম তোকে পাশে রেখেছিলাম শুধু এই জমিটার জন্য আমার প্রয়োজন শেষ তোর ক্ষমতাও শেষ দেখ এবার কি করতে পারিস অন্ধকার রাস্তায় হাঁটছে রিহান সারা রাস্তা জুড়ে কুকুরের আনাগোনা ছাড়া কিছুই নেই আজ যা হলো সেটা তার কল্পনার বাহিরে ছিল রাগে গোজগজ করছে অতিরিক্ত জেদে পুরো শরীর কাঁপছে রক্ত লাল দুটো চোখ এই জেদ মিটাবে শির উপর তার সকল ক্ষোভ খান্ত হয় আর শির নরম নারী দেহের উপর হাটা থামিয়ে দেয় রিহান মুট করে চেপে বিড়বির করে বলল এতদিন ভালোবাসি বলে তোমাকে পেতে চেয়েছি পাওয়ার জন্য পাগলামও করেছি তোমার কারণে আমি সবটা হারাচ্ছি ধীরে ধীরে তারপরও যদি তোমাকে পেতাম আয়সা সব ভুলে যেতাম পাওয়া না পাওয়ার হিসাব করতাম না আমার ভালোবাসা এতটাই মূল্যহীন চাকচিককে লোভে আমাকে তোমার জীবনে জায়গা দাওনি এবার ভালোবাসা না আমার পুরে কয়লা হওয়া হৃদয় কথা বলবে তোমাকে পাওয়ার লোভের চেয়ে বেশি তোমাকে ধ্বংস করার লোভ জেগেছে চলবে পরিচিত শোল লেখা দীর্ঘ এক মাস কেটে গেছে আয়সার পরীক্ষা নামক যুদ্ধ শেষ আছে দীর্ঘ আঠারো বছরের পড়ালেখা জীবনের আংশিক সমাপ্তি পরীক্ষার হলো থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলে যেন বোঝা নামলো মাথা থেকে চারপাশ ঘেরা সহপাঠীতে কেউ কাউকে জড়িয়ে ধরে বিদায় জানাচ্ছে কেউ আবেগপ্রবণ হয়ে উঠছে কেউ কেউ নিজেদের ছবির ফ্রেম আবদ্ধ করে নিচ্ছে আর কি দেখা হবে নাও হতে পারে এখন সবাই নিজের পথ বেছে নিবে এতটা বছর কি অর্জন করেছে সেটার প্রমাণ দিয়ে বেড়াবে কেউ হয়তো বছর খানেক পর সফলতার উজ্জ্বল মুখ দেখতে পাবে কেউ পিছিয়ে যাবে জীবন জীবনযুদ্ধে জীবনেরই নাম আয়সার তেমন কোনো বন্ধু ছিল না ক্যাম্পাসে শুধু গুটি কয়েক পরিচিত মুখ তাদের কাছ থেকে বিদায় নিল অনেকে বলল যোগাযোগ রাখতে আয়সা তাদের কথায় হ্যাঁ বোধক মাথা নাড়লেও সে জানে তাদের সাথে আর কখনো স্বেচ্ছায় দেখা হবে না আগ্নান বাংলাদেশে পুরোটা মাস থেকেছে এখানে কেন সেই প্রশ্ন করলে উত্তর দেয় সোজাসুজি হয়তো এখান থেকে কিছু জিতে নিয়ে যাবে হয়তো খালি হাতে ফিরে যাবে পরীক্ষা চলাকালীন তেমন একটা বিরক্ত করেনি অথচ প্রতিদিন একবার খোঁজ নিয়েছে ঠিকই প্রতিবারই বিয়ের আলা অথচ বিগত দুটো দিন একবারের জন্যও কোনো ফোন করেনি নাই কোনো মেসেজ করেছে দমে যাওয়ার মতন লোক আদনার না তাই বিষয়টা ভাবাচ্ছে আয়সাকে বারবার তার উদ্ভট কথা ম্যাসেজগুলো মনে করে হাসি চলে আসলো মুখে ম্যাচুর একজন মানুষের আড়ালে ইম্যাচুর একজন লোক ছোট বাচ্চাদের মতন আবার অভিমান করে বসল না তো দিকে না চেয়ে কল করল তাকে হ্যালো হুম কণ্ঠস্বরে ব্যাপক পরিবর্তন চট জলদি ধরে ফেললো আয়সা কপাল কুচকে প্রশ্ন করল ঘুমাচ্ছেন হুম 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 করছেন কেন কথা বলতে পারেন না উহু ইচ্ছে ছিল বলবে বের হতে আদনানের এমন কথার ভঙ্গিতে ইচ্ছেটা মাটি চাপা পড়ে যাচ্ছে দাঁতে দাঁত চেপে ফোন কানে ধরেই চুপ করে রইল আয়েশা আদনান অতিমাত্রায় ঠান্ডা গলায় বলল ক্যাম্পাসে আপনি হ্যাঁ থাকে নাসছি অন্তর্জামী হয়ে গেল কি করে আয়েশার অব্যক্ত কথা ধরে ফেলেছে সেকেন্ডের মধ্যে অবাক হওয়ার সকল সীমারেখা সে আগেই অতিক্রম করেছে সিক্সথ সেন্স ভেবে বাদ দিল ব্যাপারটা চল্লিশ মিনিট অপেক্ষা করিয়ে আয়েশার চক্ষুদয়ের সামনে হাজির আদনান শেখ ঘেমে একাকার আয়সা ধমক দেবার জন্য আরি ছিল কিন্তু সে ইচ্ছেটা মনেই রয়ে গেল এক বিধ্বস্ত মানব দাঁড়িয়ে তার সামনে পরনের সাদা শার্ট কুচকে আছে চুলগুলো সম্পূর্ণই এলোমেলো বর্ণহীন মুখ তাকে সম্পূর্ণ পর্যবেক্ষণ করার পর দৃষ্টি গেল তার চোখে লাল হয়ে আছে চোখ পিটপিট করছে ঠিকমতো তাকানোটাও দায় হয়ে উঠছে তার জন্য আয়সা উঠে দাঁড়ায় আদনান বলে উঠে খিদে পেয়েছে কোথাও বসবেন আবদারটাও করল করুণ স্বরে এক দৃষ্টিতে তার দিকে চেয়ে সম্মতি দেয় আয়সা বলে চলেন রুফটপে ঠিক আয়সার বরাবর আদনান বসে বসে নাক টানছে এদিক সেদিকে চাউয়া চাউই করছে বারবার এরই মধ্যে খাবার চলে এলো দু চামচ রাইস মুখে দিয়ে নাক ছিটকে নেয় আদনান খাবার প্লেট দূরে সরিয়ে ঢোকঢোক করে পানি খেয়ে নিল আয়সা খাওয়া থামিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে কিছু না না বলতে চাইলে বলবেন না ধং করার কি আছে মলিন হাসে আদনান পুনরায় বাহিরের দিকে মুখ ঘুরিয়ে চেয়ে আছে নিরবতায় কেটে যাচ্ছে সময় নিজের প্রশ্নের উত্তর না পেয়ে রাগ হতে শুরু করলে ওয়েটার বিল নিয়ে আসে উভয়ই একসাথে হাত বাড়ায় আদনানের হাতের উপর হাত পড়লে চমকে উঠে আয়সা আগুনের মতন গরম হয়ে আছে দ্রুত হাত সরিয়ে ফেলল আদনান হাত গরম কেন এম অলয়ে ঝড় একদম অসভ্যতা আমি করবেন না বলে দিলাম কবে থেকে জ্বর দুই দিন যাবত মেডিসিন নিয়েছেন আমি যেসব মেডিসিন খাই সেগুলো ফেলে এসেছি ফ্লোরিডায় এতক্ষণ চেপে রাখা জেদটা এবার ছাড়া পেল ঝাঝালো গলায় বলল বেশ করেছেন পারেন শুধু ফাতরামি করতে জানাননি কেন আমাকে আপনার পরীক্ষা ছিল তাই বলে জানাবেন না মেডিসিন না নিয়ে দুটো দিন জ্বরে কাটিয়ে দিয়েছেন আপনি আসলে কোনোদিন শুধরাবেন না মাঝে মধ্যে একটু ভালো হওয়ার ভনিতা করেন আয়েশার রাগ মিশ্রিত কণ্ঠ শুনে হুট করে তার হাতটা চেপে ধরে আদনান পুনরায় গরম অনুভূত হওয়ায় শাসানোর ভঙ্গিতে আয়সা আবার বলল খাবার শেষ করেন এরপর আমার সাথে যাবেন যে মেডিসিন খান সেগুলো কিনবেন গভীর কণ্ঠে আদনান প্রশ্ন করল এই খারাপ মানুষটার জন্য এত চিন্তা করছেন কেন হাত ছাড়েন আমার এভাবে হুটহাট হাত ধরবেন না হাত ছাড়িয়ে নিয়েছে জোরপূর্বক সব খাবার খাইয়ে তারপরই দম নিল আয়সা রেস্টুরেন্ট এর বিল মিটিয়ে মেডিসিন শপে এলো প্রয়োজন মোতাবেক ঔষধ নেয় সন্ধ্যা নামছে আদনান বলল আপনার এখন বাড়ি যাওয়া উচিত এত সময় এক্সাম দিয়েছেন রেস্ট নিন আমি না আপনিও যাবেন আমার সাথে আপনাদের বাসায় না যাবে ভাইদের বাসায় আজ আপনি ভাইয়ার সাথে থাকবেন এর বিপরীতে কিছু বলতেই যাচ্ছিল তার আগেই আয়সার অগ্নিচক্ষু তাকে থামিয়ে দিল নিজের প্রতি অবাক হয় আদনান আয়সা তার চেয়ে বয়সে পাঁচ বছরের ছোট কিন্তু তার সামনে আদনানেরই চলে না ওয়াইফ ম্যাটেরিয়াল বলা যায় জ্বরের কারণে জাবেদ ভাইকে ম্যানেজ করেছে আদনানকে এই অবস্থায় একা ছাড়া যাবে না জাবেদ আর আয়েশাদের বাড়ির দূরত্ব মাত্র পাঁচ মিনিট বিনা বাক্যে রাজি হয়ে যায় সে রিকশা করে সরাসরি এসে নামলো জাবেদদের বাড়ির নিচে দরজা খুলেই দাঁড়িয়ে আছে সে আয়েশা আদনানকে দেখে এগিয়ে এলো কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আয়েশা বলে উঠে ভাইয়া ওনার অনেক জ্বর একা হোটেলে থাকা এই অবস্থায় ঠিক হবে না আজ রাত্রা তোমাদের বাসায় থাকলে তোমার সমস্যা হবে জাবেদ উত্তরে বলল এক রাত কেন দশ রাত থাকলেও কোনো সমস্যা নেই আপনি আসেন ভাই আদনান দাঁড়িয়ে হাসফাস করছে বোঝাতে চাচ্ছে আয়সার সাথে তার একটু কথা বলা দরকার মুখ ফুটে বলার মতন পরিবেশ এখন নেই যাবে ঠিক প্রথম দিন থেকেই তাদের দুজনের ব্যাপারে আন্দাজ করে ফেলেছে বিচক্ষণ চোখ তার আয়েশা সম্পর্কে সেও এত জানে না যতটা জানে যাবেদ মুচকি হেসে বলল ওহো মা আমাকে ঔষধ আনতে বলেছিল তোরা একটু দাঁড়া আমি সামনের দোকান থেকে কিনে আনি হাফ ছেড়ে বাঁচে আনান বুদ্ধিমান লোক বুদ্ধির প্রকাশ খাটিয়ে সরে গেল আয়েশা এখনো দাঁড়িয়ে আছে একবারে বিদায় নিয়েই যাবে আদনান কিছু বলতে এগিয়ে আসলে ইলেকট্রিসিটি চলে গেল অন্ধকারের ঘন ঘটায় হারিয়ে যায় সবটা আধারে হাতরে ব্যাগে ফোন খুঁজতে গেলে টপ্ত দেহের স্পর্শ অনুভব করল আয়সা তার সাথেই আকুলতা ভরা এক কণ্ঠ আমার জ্বর হলে মা সারা সারা রাত জেগে থাকতো জ্বর না কমা অব্দি খ্যান্ত দিত না নিজেকে কাঁদতে দেখেছি কাতরাতে দেখেছি বিগত আট বছরে আমার জন্য কেউ কাঁদেইনি তাই ভেবে আমিও কান্নাকে চির বিদায় জানিয়েছিলাম শান্তি পাই না আয়শা কথাও এক টুকরো শান্তি নেই এইসব আমি আপনার থেকে সহানুভূতি পাওয়ার লোভে বলছি না মানুষের সামনে জোকারের মতো অযথা হাসলেও সেই হাসিতে প্রাণ থাকে না আপনার সামনে এলে মন খুলে দুষ্টুমি ফাজলামও করতে পারি কোনো ভনিতা নেই এতে আমাকে বিশ্বাস করতে পারছেন না এতে আপনার কোনো দোষ নেই আমি কখনো সিরিয়াসলি কথা বলি না আজ বলছি সত্যিই আমার একজন মানুষ দরকার আমি ভীষণ একা আপন বলে একান্ত বলে নিজের বলে পরিচয় দিতে পড়ব এমন একজন মানুষ আমার বড্ড প্রয়োজন সেটা আপনি হয়ে গেলে কি এমন ক্ষতিটা হয়ে যায় হৃদয়ের ধারণ ক্ষমতা কতটুকু আবেগের পাল্লা ভারী হয়ে অশ্রু টলমল করছে চোখে এখনই বাদ ভেঙে গড়িয়ে পড়বে আয়সার অশ্রুজলের সাক্ষী একমাত্র অন্ধকার ঘর আজও আধারেই তারা এসেছে তবে পরিস্থিতি ভিন্ন চোখ ভিজে আসছে আদনানের সামনে আমার ধৈর্য আর কুলায় না আয়সা জানি না আপনার মধ্যেই আমার চোখ কি দেখেছে আপনাকে চাইছে বারবার একজন আরেকজনের সাথে সময় কাটাতে কাটাতে মানিয়ে নেওয়া যাবে হয়তো ভালো বাসা যাবে মুখ খুলল আয়সা বলল আমাকে সহ্য করতে পারবেন না পারব আমার জেদ বেশি আমি ধৈর্য ধরব আমি একা থাকতে পছন্দ করি দুজন মিলে নীরবে সময় কাটাবো আমি আপনার সমান যোগ্য না যোগ্যতা প্রমাণ করার জন্য অনেক সময় পড়ে আছে আমার জীবন ব্যর্থতায় ভরা যতটুক পারি সাহায্য করব এই ব্যর্থতার রেশ কাটাতে আদনানের নিকট থেকে দূরত্ব নেয় বিনা বেরিয়ে যায় সেখান থেকে ডান হাত দিয়ে চোখের পানি মুছে দ্রুত কদম ফেলে হাঁটছে যখনই জীবনে একটু সুখ হাতছানি দেয় তার চেয়ে দ্বিগুণ কেড়ে নেয় পৃথিবীর ভয়ঙ্করতম ভয় তো এটাই আগনানের প্রতি ভালোবাসা তৈরি না হলেও মনের এক কোণে বিশাল অংশ জুড়ে মায়ার রাজ্য আচমকা ধাক্কা লাগায় থেমে যায় আয়সা যাবেদ ভাই দাঁড়ানো আয়সার মলিন মুখ দেখে প্রশ্ন করল কি হয়েছে কাচ্ছিস আয়সা নাক টেনে উত্তর দেয় না ওই ছেলেটা তোকে পছন্দ করে তাই না চোখ তুলে আয়সা মুক্তির ন্যায় জল করছে চোখ দুটি সময় নিয়ে বলল পছন্দ করে কিনা জানি না কিন্তু বিয়ে করতে চায় জাবেদ হেসেই উত্তর দিল বোকা মেয়ে পছন্দ না করলে বিয়ে করতে চাইবে কেন ভাইয়া তুমি জানো আমার ভাগ্যে সুখ বেশি দিন ছয় না তাছাড়াও রিহান আমার জীবনে এক বড় কলঙ্ক কোনো অপরাধ না করেই তাকে আমার সহ্য করতে হচ্ছে সেদিন তাকে আঘাত করেছে রিহান তুমি তো সব জানো আমি কিভাবে আগাবো তার দিকে বিপদ কি বলে আসে বিয়ে সাদী করে বিদেশ চলে যা রিহান কেন ওর আবারও ক্ষমতা নেই সেখানে যাওয়ার ভয় করে বিয়ে করতে আমি কি পারবো মানিয়ে নিতে পারবি আর তোর ব্যাপারে আমার কোনো প্রেডিকশন ভুল হয়েছে আমার কথা শুনে যত সিদ্ধান্ত নিয়েছিস ভালোই হয়েছে সেটার ফল আমি ছেলে মানুষ আমি বুঝতে পারি কোন ছেলে কেমন আমার আদনানকে দেখে খারাপ কিছুই লাগেনি তাছাড়া তোর ভাই আড়াইটে বছর আছে তার সাথে আমার কথা বিশ্বাস না হলে তুই আয়াজের সাথে পরামর্শ কর কতটা কাছাকাছি ছিল তারা হিসেব আছে তুচ্ছ সামান্য সময়ে অনেক কথার প্রকাশই হয়েছে ঘরে ছিল আয়সা অনুভব করতেই ভুলে গিয়েছিল তাকে সেই মুহূর্তের কথা ভাবতেই শিউরে উঠল যেন এখনো উষ্ণতা তার গায়ে মেখে আছে বুকের মাঝে অস্থিরতার জানান দিচ্ছে তরিতে নিজেকে কালো অরুণায় আবৃত করে নিল সারা দেহ কম্পন তুলছে বারবার সান্নিধ্যে এসে তার মাঝে ঝড় তুলে দিয়ে গেল অন্তরস্থলে অগাধ বিচলন পরপরই মস্তিষ্ক আগ্রানের বলা সমস্ত কথা স্মরণ করাচ্ছে বিনা বিরতিতে বারবার আওরাচ্ছে বাক্যগুলো এক সময় নিজের মাঝে লাগাম টানতে চাইল আয়সা থামাতে চাইলে ইচ্ছের বিরুদ্ধে কাজ করা ধীশক্তিকে সেও যেন এরে বসেছে প্রবল অনুভূতির তুফান না তুলে বোধ হয় বিশ্রাম দেবে না আমাকে কি মঞ্জুরি দেওয়া হয়েছে উত্তর না জেনে ঘুম আসবে না আমার ডায়েরিতে উল্টোপাল্টা দাগ কাটছে আয়সা নিজেকে শান্ত করার ক্ষুদ্র প্রচেষ্টা বড্ড অশান্ত মন এই রজনীতে কিন্তু শান্তি মিলবে কথায় মন মস্তিষ্ক আর আদনান সবই একে দলবদ্ধ মেসেজ করে ফেলেছে ঠিক সেই সময়টাতেই উত্তরে আয়েশা লিখল আপনার জ্বর কমেছে কথা এরাবেন না একদম আপনার প্রশ্নের উত্তর হচ্ছে জানি না ওকে চলে যাচ্ছি কাল তাহলে এই তীব্র জ্বর নিয়েই চলে যাব আপনি থাকেন আপনার ওই পাগল আশিক রিহানকে নিয়ে রিহান নামটা বিশের এর মতন লাগলো এমনেতেই পিছু ছাড়ছে না সেখানে কিনা আদনানো তাকে টেনে আনছে মেজাজ বিগড়ে যেতে এক সেকেন্ড সময় নেয়নি আয়সা উত্তরে বলল ফালতু বকবেন না আয়সা আপনি আবার কথা পূর্ণ করতে পারল না এর আগেই এক কঠিন প্রশ্ন আসে হাজির আয়েশার কর্ণকোহরে বিয়ে করবেন আমাকে গলা ভারী হয়ে আছে আদনানের জ্বরের সাথে ঠান্ডাটা কণ্ঠে প্রকাশ পাচ্ছে মাত্রাতিরিক্ত নেশাক্ত এই কণ্ঠ প্রতিবার তার শীতল সুর এড়িয়ে যায় আয়সা উত্তর বাকি থাকে না কোনো অদ্ভুত রকমের অনুভূতি জাগায় হৃদগহীনে আজ যেন বাধা পড়ে গেল এড়ানোর সুযোগ পাচ্ছে না আদনানের সোজাসাপটা প্রশ্ন প্রশ্নের বিপরীতে প্রশ্ন করে বসল আয়সাও বিয়ে করলে সুখে থাকা যাবে আপনি আমি চাইলে থাকা যাবে একটু কম্প্রোমাইজ না হয় আমি করলাম একটু কম্প্রোমাইজ আপনি করলেন লম্বা শ্বাস টেনে আয়সা বলল জ্বর কমেছে আপনার আমার উত্তর চাই আয়সা আমার বাবা মার সাথে সাথে কথা বলেন